বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ কাহিনী অর্থ মনোর্থম। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, জন্ম 30 মার্চ 1899 সালে, মৃত্যু 1970 সালের 22শে সেপ্টেম্বর। বাংলা সাহিত্যে তিনি ছিলেন এক বহুমুখী প্রতিভা। পাল্লা দিয়ে লিখেছেন একের পর এক সত্যান্বেষী ব্যোমকেশ বক্সীর গল্প, চিত্রনাট্য, অজস্র ছোট গল্প এবং ঐতিহাসিক উপন্যাস। রচনাকাল হিসেবে ব্যোমকেশ সিরিজের প্রথম গল্প পথের কাঁটা, তারপর সীমন্ত হীরা। পাঠকদের সুবিধার জন্য অবশ্য সত্যান্বেষীকেই ব্যোমকেশের প্রথম গল্প বলে ধরা হয়। গল্প উপন্যাস মিলিয়ে শরদিন্দুবাবু ব্যোমকেশকে নিয়ে মোট 32টি কাহিনী রচনা করেন। আমাদের আজকের গল্প অর্থ মনোর্থম আমরা নিয়েছি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত শরদিন্দু অমনিবাস প্রথম খণ্ড থেকে। গল্পটি প্রথম প্রকাশিত হয় 6ই অঘ্রাণ 1933 সালে। এই গল্পে সত্যবতীর সঙ্গে ব্যোমকেশের প্রথম আলাপ। প্রধান চরিত্রে ব্যোমকেশ, অজিত, বিধুবাবু এবং সত্যবতী। গল্প পাঠে এবং অজিতের ভূমিকায় দীপ। গল্পের সূত্রধার আমি, অগ্নি। ব্যোমকেশ বক্সীর চরিত্রে মীর। শুরু হচ্ছে অর্থ মনোর্থম। চান খাওয়ার জন্য উঠি উঠি করছিলাম, বেলা 10:30 বেজে গেছিল। এমন সময় পাশের ঘরে টেলিফোনের ঘন্টি বেজে উঠল। ব্যোমকেশ উঠে গিয়ে ফোন ধরল। শুনতে পেলাম সে বলছে, হ্যালো, কে আপনি? বিধুবাবু। ও, নমস্কার নমস্কার। হ্যাঁ, কি খবর? হ্যাঁ বলেন কি, আমায় যেতে হবে? তা বেশ, কত নম্বর? ও আচ্ছা, আধ ঘন্টার মধ্যেই গিয়ে পৌঁছব। পাঞ্জাবির বোতাম লাগাতে লাগাতে ব্যোমকেশ ঘর থেকে বেরিয়ে এলো। বলল, চলো হে একটু ঘুরে আসা যাক, একটা খুন হয়ে গেছে, বিধুবাবু স্মরণ করেছেন। আমি উঠে দাঁড়িয়ে জিজ্ঞেস করলাম, কোন বিধুবাবু? ও, ডেপুটি কমিশনার। ব্যোমকেশ হেসে বলল, হ্যাঁ তিনি। অবশ্য আমার উপর এত দয়া হলো কেন বুঝতে পারছি না। নিজের ইচ্ছায় যে ডাকেননি তা তাঁর কথার ভাবেই বেশ বোঝা গেল, বোধহয় ওপর থেকে হুড়ো এসেছে। পুলিশের ডেপুটি কমিশনার বিধুবাবুর সঙ্গে কাজের সূত্রে আমাদের আলাপ হয়েছিল। তিনি বেশ মুরুব্বী গোছের লোক ছিলেন। দেখা হলেই গম্ভীরভাবে ব্যোমকেশকে অনেক সদুপদেশ দিতেন। ব্যোমকেশ যে বুদ্ধি ও কর্মদক্ষতায় তাঁর থেকে অনেকটাই ছোট, এই কথাটা ঘুরিয়ে ফিরিয়ে নানাভাবে প্রকাশ করার চেষ্টা করতেন। ব্যোমকেশ অত্যন্ত বিনীতভাবে তাঁর লেকচারগুলো শুনত ও মনে মনে হাসত। বিধুবাবু নিজের গুণ বর্ণনা করতে করতে অনেক সময় পুলিশের অনেক গূঢ় খবর প্রকাশ করে ফেলতেন। তাই পুলিশ সংক্রান্ত কোনো খবরের প্রয়োজন হলেই ব্যোমকেশ তাঁর সামনে গিয়ে উপস্থিত হয়ে এক দফার লেকচার শুনে আসত। কম বয়সে বোধ হয় বিধুবাবু একেবারে নির্বোধ ছিলেন না। বিশেষত এই বয়স পর্যন্ত তাঁর অসাধারণ ধৈর্য ও কর্মোৎসাহ ছিল, কিন্তু পুলিশ আইনের কলে পড়ে তাঁর বুদ্ধিটা যন্ত্রের মতো হয়ে গেছে। সহকর্মীরা আড়ালে তাঁকে বুদ্ধুবাবু বলে ডাকত। যাই হোক, তাড়াতাড়ি কিছু জলখাবার খেয়ে নিয়ে আমরা দুজনে বেরোলাম। বাসে যথাস্থানে পৌঁছতে 20 মিনিট মতো সময় লাগল। জায়গাটা শহরের উত্তরে, ভদ্র বাঙালি পল্লীর কেন্দ্রস্থল। নম্বর খুঁজতে খুঁজতে চোখে পড়ল একটি বাড়ির দরজায় দুজন লাল পাগড়ি দাঁড়িয়ে সতর্কভাবে গুঁফে চাড়া দিচ্ছে। বুঝলাম এই বাড়িটি ঘটনাস্থল। ব্যোমকেশের নাম শুনে কনস্টেবল পথ ছেড়ে দাঁড়াল। আমরা প্রবেশ করলাম। বাইরে থেকে দেখলে দোতলা বাড়িটা ছোট বলে মনে হয়, কিন্তু ভেতরে বেশ সুপ্রশস্ত, মানে অবস্থাপন্ন লোকের বাড়ি বলে মনে হয়। বাড়িতে প্রবেশ করেই সামনের খোলা দালানে বড় বড় টবে বাহারের তাল গাছ সাজানো রয়েছে চোখে পড়ল। একটা প্রকাণ্ড কাঁচের পাত্রে লাল মাছ খেলা করছে। দালানের তিন ধারে বারান্দা যুক্ত কয়েকটা ঘর। প্রবেশদ্বারের সামনে দালানের অপর প্রান্তে উপরে উঠবার দুমুখো সিঁড়ি।
ডান ধারের একটা ঘরে অনেক লোক গিস গিস করছে দেখে আমরা সেই দিকেই গেলাম। দেখলাম ঘরের মাঝখানে টেবিলের সামনে স্থূলকায় পাকা গোঁফ বিধুবাবু ভুরু কুচকে বসে আছে। বাড়ির চাকরের এজাহার নেওয়া হয়ে গেছে, বামুনের এজাহার হচ্ছে। লোকটা কাঁদো কাঁদো মুখে হাত জোর করে দাঁড়িয়ে বিধুবাবুর কড়া কড়া প্রশ্নের জবাব দিচ্ছে ও ধমক খেয়ে চমকে চমকে উঠছে। কয়েকজন নিম্নতন পুলিশ কর্মচারী চারিদিকে ঘিরে দাঁড়িয়ে আছে। আমাদের দেখে বিধুবাবুর মুখ আরো অপ্রসন্ন হয়ে উঠল। তিনি বললেন, আপনারা এসছেন, বসুন। বিশেষ কিছু নয়, একটা খুন হয়েছে, সামান্য ব্যাপার, কে আসামি তাও পরিষ্কার বোঝা যাচ্ছে, 1-2 ইস্যু করে দিয়েছি। কিন্তু কর্তার হুকুম হলো আপনাকে ডাকতে, তাই কর্তার ইচ্ছে কর্ম তো। আপনিও দেখুন, যদিও দেখবার কিছুই নেই। ব্যোমকেশ বলল, আপনি স্বয়ং যে কাজে রয়েছেন তাতে আমার থাকা না থাকা সমান। যাই হোক, কমিশনার সাহেব যখন হুকুম দিয়েছেন তখন আপনার সহকারী হিসেবে আমি না হয় থাকবো, কিন্তু ব্যাপারটা কি বলুন তো, কে খুন হয়েছে? এই বাড়ির কর্তা করালিবাবু গত রাত্রে ঘুমন্ত অবস্থায় খুন হয়েছে। মৃত্যুর ধরনটা একটু নতুন গোছের, তাই সাহেব একেবারে ঘাবড়ে গেছেন, বুঝলেন? আসলে ব্যাপারটা খুব সহজ। করালিবাবুর এক ভাগ্নে মতিলাল, সেই এই কাজ করেছে, আর করেই মশাই ফেরা রয়েছে। গোড়া থেকেই সমস্ত কথা না বললে আমার মতো লোকের বুঝে ওঠা সম্ভব নয়। বিধুবাবু, দয়া করে একটু খোলসাভাবে বলবেন কি? একটু বসুন না, বসুন, এই লোকটার এজাহারটা শেষ করে নি, তারপর সব কথা মশাই আপনাকে বুঝিয়ে বলবো। রান্নার বামুন তখনও দাঁড়িয়ে কাঁপছিল। বিধুবাবু তাকে প্রচণ্ড এক ধমক দিয়ে বললেন, হ্যাঁ সাবধান, বুঝে সুঝে কথা বলবে, মিথ্যে কথা একটি বলেছ কি সঙ্গে সঙ্গে হাতে হাত করা, বুঝলে? কাল রাত্রে তুমি মতিলাল বাবুকে কখন বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখেছিলে? আগে ঘড়ি তো দেখিনি, ওই বোধহয় 1টা কি 2টো হবে। হ্যাঁ ঠিক ঠিক করে বলো, 1টা না 2টো? আগে 12টা। আবার বাঁচো রকম কথা, ঠিক বলো, 12টা না 1টা না 2টো? আগে 12টা 12টা। দারোগা ক্ষিপ্র হস্তে জবানবন্দি লিখে নিতে লাগলো। তিনি চোরের মতো পা টিপে টিপে বেরিয়ে গেলেন, তাই তো? আগে হ্যাঁ, তিনি প্রায় রোজ রাত্রিরেই বাড়ি থাকেন না। আবার বাজে কথা, যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। মতিলাল বাবুকে তুমি ওপর থেকে নেমে আসতে দেখেছিলে? আগে না হুজুর, তিনি যখন ওই ওই সদর দরজা দিয়ে বেরিয়ে যান না, তখন দেখেছিলাম। হ্যাঁ হ্যাঁ, ওপর থেকে নামতে দেখনি তো, তুমি তখন কোথায় ছিলে? আগে আমি আগে আমি ওই ইয়ে মানে সত্যি কথা বলো, তুমি তখন কোথায় ছিলে? আগে ধর্মাবতার, আমার দেশের লোকেরা না এ বাড়ির সামনে সামনে মেচ করে থাকে, তাই রাতের কাজকর্ম শেষ হলে ওই তাদের আড্ডায় গিয়ে একটু বসি, একটু কিন্তু বেশি না, একটু। হ্যাঁ বুঝলাম, তুমি তখন আড্ডায় বসে গাঁজায় দম দিচ্ছিলে? হ্যাঁ না আগে উফ না না না, সদর দরজা তাহলে খোলা ছিল? তাহলে রাত্রিরে বাড়িতে কারা আসা যাওয়া করছিল? আগে আর কেউ বাড়ি থেকে বেরোননি। তুমি কখন বাড়ি ফিরলে? ওই মতিবাবু চলে যাওয়ার আধ ঘন্টা পরই আমি বাড়িতে এসে দরজা বন্ধ করে দিলাম। ওই সুকুমারবাবু ঠিক তার আগে আগে ফিরে এলেন। সুকুমারবাবু, এই সুকুমারবাবু কোত্থেকে ফিরে এসেছিলেন? এই তো তা জানি না হুজুর, তা তো জানি না। তিনি কখন ফিরেছিলেন? মতিবাবু বেরিয়ে যাওয়ার 20-25 মিনিট পর। হ্যাঁ সত্যি বলছি। তুমি যেতে পারো, দরকার হলে আবার তোমার এই জায়গার হবে। বামুন ঠাকুর প্রণাম করে পালাল। বিধুবাবু তখন ঘর থেকে অন্য পুলিশ কর্মচারীদের সরে যেতে বললেন। ঘরে কেবল আমি আর ব্যোমকেশ রইলাম। বিধুবাবু আমাদের দিকে ফিরে বললেন, দেখলেন তো, একজনকে জেরা করি সব কথা কিরম বেরিয়ে পড়লো। ভালো জেরা করতে জানলে মশাই, যা হোক, আপনাকে গোড়া থেকে না বোঝালে আপনি বুঝতে পারবেন না। বাড়ির সকলে জবানবন্দি নিয়ে যেসব কথা জানা গেছে তাই আপনাকে মোটামুটি বলছি।
মন দিয়ে শুনুন। ব্যোমকেশ মাথা হেঁট করে চুপ করে শুনতে লাগলো। বিধুবাবু বলতে আরম্ভ করলেন, এই বাড়ির যিনি কর্তা ছিলেন তার নাম করালিবাবু। তিনি বিপত্নিক ও নিঃসন্তান ছিলেন, বেশ অবস্থাপন্ন লোক। কোনো কথায় ধরুন নয় নয় করে চার পাঁচটা বাড়ি আছে, তাছাড়া ব্যাংকেও দু তিন লাখ টাকা জমা আছে। স্ত্রীপুত্র না থাকলেও তার পুষ্টির অভাব নেই। তিনটি ভাগ্নে, মতিলাল, মাখনলাল আর ফণিভূষণ, এবং শালীর দুটি ছেলে মেয়ে, সবশুদ্ধ এই পাঁচটি লোককে করালিবাবু প্রতিপালন করতেন। তারা সবাই এই বাড়িতেই থাকে, তাদের তিন কুলে আর কেউ নেই। যতদূর জানা যায় করালিবাবু ভয়ঙ্কর খপিশ মেজাজের লোক ছিলেন, বাত ব্যাধিতে পঙ্গু ছিলেন, বয়সও ষাট বাষট্টি পেরিয়েছিল, তাই নিজের ঘর থেকে বড় একটা বেরুতেন না। কিন্তু বাড়ির শুদ্ধ লোক তাকে বাঘের মতো ভয় করত। তার একটা অদ্ভুত পাগলামি ছিল, তিনি কেবলই নিজের উইল তৈরি করতেন। তার তিনখানা উইল দেরাজ থেকে বেরিয়েছে, প্রথমটায় তিনি মাখনকে ওয়ারিশ করে যান, দ্বিতীয়টার ওয়ারিশ মতিলাল, এবং সর্বশেষটায় তার সমস্ত সম্পত্তি তিনি সুকুমারকে দিয়ে গেছেন। শেষ উইলটা তৈরি হয়েছে পরশু। তবে বুঝতেই পাচ্ছেন সুকুমারী এখন তার ওয়ারিশ। করালিবাবু থেকে থেকে এই উইল বদলাবার কারণ ছিল কি জানেন? যখন যার উপর তিনি চড়তেন তখনই তাকে উইল থেকে খারিজ করে দিতেন। এই উইলের ব্যাপার নিয়ে কাল দুপুরবেলা মতিলালের সঙ্গে করালিবাবুর খুব একচোট ঝগড়া ঝামেলা হয়ে যায়। মতিলালের শরীরেও অনেক দোষ, সে তাকে ঘাটের মড়া, বাহাত্তরে বুড়ো এইসব গালাগাল দিয়ে চলে আসে। তারপর রাত্রি প্রায় বারোটার সময় মতিলাল চুপি চুপি বাড়ি থেকে পালায়। বামুন এবং চাকর দুজনেই তাকে পালাতে দেখেছে। আজ সকালবেলা দেখা গেল করালিবাবু তার বিছানায় মরে পড়ে আছেন। কি করে মৃত্যু হলো, কি করে মৃত্যু হলো এটা প্রথমটা কেউ বুঝতে পারেনি। আমি এসে বার করলাম তার ঘাড়ে ঠিক মেডেল আর ফার্স্ট ভার্টিব্রার মাঝখানে একটা ছুঁচ আমূল ফুটিয়ে দিয়ে তাকে খুন করা হয়েছে। বিধুবাবু চুপ করলে ব্যোমকেশ মুখ তুলল। ভারী আশ্চর্য ব্যাপার তো, মেডিউলা আর ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রার সন্ধিস্থলে ছুঁচ ফুটিয়ে খুন করেছে। এ যে একেবারে ব্রাইড অফ ল্যামামোর। কিছুক্ষণ চিন্তা করে বলল, মতিলালের নামে ওয়ারেন্ট বার করে দিয়েছেন? মানে লোকটা কাজকর্ম কিছু করে কিনা খবর পেয়েছেন কি? আরে কিছু না কিছু না, থার্ড ক্লাস অব্দি বিদ্যে ঘোর বকাটে, মামার অন্নমাত্র আর বেলের লাগিরি করে বেড়াত। আর মাখনলাল? তিনিও প্রায় দাদারই মতো, তবে অতটা নয়, কোকেন গাঁজাটা যে খায় বটে, কিন্তু দাদার মতো এখনো নাম কাটা সেপাই হয়ে ওঠেনি। আর ফণিভূষণ? তিনি আবার খোঁড়া, কিন্তু এ ছোঁড়া বোধ হয় অতটা খারাপ নয়, তার কারণ খোঁড়া বলে বাড়ি থেকে বেরুতে পারে না। তিন ভাইয়ের মধ্যে এই ফণিভূষণই যাকে বলে একটু মানুষের মতো বোধ হলো। আচ্ছা, আর সুকুমার? না না, সুকুমার বেশ ভালো ছেলে, মেডিকেল কলেজে ফিফথ ইয়ারে পড়ে, তার বোন সত্যবতী কলেজে পড়ে। এরা দুই ভাই বোনে বুড়োর যা কিছু সেবা শুশ্রূষা করত। এরা সকলেই বোধ হয় অবিবাহিত? হ্যাঁ, মেয়েটিও তাই। এবার চলুন বাড়িটা একবার ঘুরে দেখা যাক। মৃতদেহ বোধ হয় এখনো সরানো হয়নি, তাই না? না। একটু অপ্রসন্নভাবেই বিধুবাবু উঠে আগে আগে চললেন, আমরা তাঁকে অনুসরণ করলাম। ওপরে উঠবার সিঁড়ি বারান্দা দুদিক থেকে মাঝে চওড়া হয়ে দোতলায় পৌঁছেছে। সিঁড়ির নিচে একটা ঘরের দরজা দেখা গেল। ব্যোমকেশ জিজ্ঞেস করল, ও ঘরটি কার? ওটা মতিলালের ঘর, বিশেষ কারণবশত তিনি নিচে শোয়াই পছন্দ করতেন। কর্তা অত্যন্ত কড়া মেজাজের লোক ছিলেন, রাত্রি নটার পর কারুর বাইরে থাকবার কোনো হুকুম ছিল না। এর ঠিক ওপরের ঘরেই কর্তা শুতেন। ও, আর এ ঘরটি? বলে ব্যোমকেশ সিঁড়ির পাশে কোণের ঘরটার দিকে আঙুল দেখালো। ওটায় মাখনলাল থাকে। এরা সবাই যে যার ঘরেই আছেন বোধ হয়, অবশ্য মতিলাল ছাড়া। নিশ্চয়, আমি কড়া হুকুম দিয়ে দিয়েছি মশাই,
আমার বিনা অনুমতিতে কেউ যেন বাড়ির বাইরে না বেরোতে পারে। দোরের কাছে কনস্টেবল মোতায়েন আছে। ব্যোমকেশ অস্ফুট স্বরে প্রশংসা ও অনুমোদন সূচক কি একটা বলল শুনতে পেলাম। দোতলায় উঠে সামনেই বন্ধ একটা দরজা দেখিয়ে বিধুবাবু বললেন, এই ঘরে করালিবাবু শুতেন। দরজার সামনে গিয়ে হঠাৎ ব্যোমকেশ হাঁটু গেড়ে বসে বলল, এটা কিসের দাগ? বিধুবাবু ঝুঁকে একবার দেখলেন, তারপর সোজা হয়ে তাচ্ছিল্য ভরে বললেন, এটা চায়ের দাগ। প্রত্যহ সকালে ওই মেয়েটি সত্যবতী চা তৈরি করে এনে করালিবাবুকে ডাকত, আজ সকালে সাড়া না পেয়ে ঘরে ঢুকে দেখলো তিনি মরে পড়ে আছেন। সেই সময় বোধ হয় পেয়ালা থেকে চা চলকে পড়েছিল। ও, তা তিনি বুঝি সর্বপ্রথম করালিবাবুর মৃত্যুর কথা জানতে পারেন, তাই তো? হ্যাঁ। দরজায় চাবি লাগানো ছিল, বিধুবাবু তালা খুলে দিলে আমরা ভেতরে ঢুকলাম। ঘরটি মাঝারি আয়তনে, আসবাবপত্র বেশি নেই, কিন্তু যে কটা আছে সেগুলো পরিপাটিভাবে সাজানো। মেঝে মির্জাপুরি কার্পেট পাতা, ঘরের মাঝখানে কাজ করা টেবিল ক্লথে ঢাকা ছোট টিপাই, এক কোণে একটা আলনা, তাতে কোঁচানো থান ও জামা গোছানো রয়েছে, জুতোগুলি নিচে বার্নিশ করা অবস্থায় সাজানো রয়েছে। ঘরের বাঁদিকের কোণে একটা খাট, খাটের ওপর চাদর ঢাকা একটা জিনিস রয়েছে, দেখলে মনে হয় যেন কেউ পাশ ফিরে চাদর মুড়ি দিয়ে ঘুমোচ্ছে। খাটের পাশে একটা টেবিল, তার উপর কয়েকটি ওষুধের শিশি ও মেজার গ্লাস সারি দিয়ে সাজানো রয়েছে। কাঁচের গেলাস ঢাকা একটা কুঁজো খাটের মাথার কাছে মেঝের ওপর রয়েছে। মোটের ওপর ঘরটা দেখলে গৃহকর্তা যে কি ধরনের গোছানো লোক ছিলেন সেটা সহজেই অনুমান করা যায়। এবং বিছানায় শোয়ানো এই চাদর ঢাকা লোকটি যে গত রাত্রে এই ঘরেই খুন হয়েছিল তা কল্পনা করাও দুঃসাধ্য হয়ে পড়ে। টিপাইয়ের ওপর এক পেয়ালা না খাওয়া চা তখনও পড়েছিল। ব্যোমকেশ প্রথমে সেই পেয়ালাটাই অনেকক্ষণ ধরে নিরীক্ষণ করল, শেষে মৃদু স্বরে কতকটা নিজ মনেই বলল, পেয়ালার অর্ধেক চা চলকে পিরিচে পড়েছে, পেয়ালাটা অর্ধেক খালি, পিরিচটা ভরা, কেন? বিধুবাবু অধীরভাবে মুখে একটা শব্দ করে বললেন, আহা, সে কথা তো আগেই বলেছি আপনাকে, মেয়েটি শুনেছি, কিন্তু কেন? বিধুবাবু এই অর্থহীন প্রশ্নের জবাব দেওয়ার প্রয়োজন মনে করলেন না, বিরক্ত মুখে জানলার সামনে গিয়ে দাঁড়ালেন। ব্যোমকেশ সন্তর্পণে চায়ের পেয়ালাটা তুলে নিল, চায়ের ওপর সর পড়েছিল। চামচ দিয়ে চাটা গুলিয়ে নিয়ে সে আস্তে আস্তে এক চামচ চা মুখে দিল, তারপর পেয়ালাটা চালো কথাস্থানে রেখে দিয়ে মুখ মুছে খাটের পাশে গিয়ে দাঁড়াল। কিছুক্ষণ স্থিরভাবে বিছানার দিকে চেয়ে থেকে সে জিজ্ঞেস করল, মৃতদেহ নাড়াচাড়া হয়নি, তাই তো? ঠিক যেমন ছিল তেমনই আছে। বিধুবাবু জানলার বাইরে তাকিয়ে বললেন, হ্যাঁ, কেবল চাদরটা মাথা পর্যন্ত ঢাকা দেয়া হয়েছে, আর ওই ছুঁচটা ওইটা বার করে নিয়েছি। ব্যোমকেশ ধীরে ধীরে চাদরটা তুলে নিল। শুষ্ক শীর্ণ লোকটি যেন দেয়ালের দিকে পাশ ফিরে ঘুমোচ্ছে, মাথার চুল সব পেকে যায়নি, কপালের চামড়া কুঁচকে গভীর রেখা পড়েছে, মুখে মৃত্যু যন্ত্রণার কোনো চিহ্ন নেই। ব্যোমকেশ লাশ না সরিয়েই পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করল, ঘাড়ের চুল সরিয়ে দেখল, নাকের কাছে ঝুঁকে অনেকক্ষণ কি নিরীক্ষণ করল, তারপর বিধুবাবুকে ডেকে বলল, আপনি নিশ্চয় খুব ভালো করেই লাশ পরীক্ষা, তবু দুটো বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করছি। ঘাড়ে তিনবার ছুঁচ ফোটানোর দাগ আছে। বিধুবাবু আগে তা লক্ষ্য করেননি, এখন তা দেখে বললেন, হ্যাঁ, ও বিশেষ কিছু নয়, মেডালার মেরুদণ্ডের সন্ধিস্থলটা খুঁজে পায়নি তাই কয়েকবার ফুটিয়েছে ছুঁচ। দ্বিতীয় বিষয়টি কি? নাকটা দেখেছেন? নাক? হ্যাঁ, নাক। বিধুবাবু নাক দেখলেন, আমিও ঝুঁকে দেখলাম, নাসারন্ধ্রের চারিদিকে কয়েকটা ছোট ছোট কালো দাগ রয়েছে। শীতের সময় গায়ের চামড়া ফেটে গেলে যেরকম দাগ হয় সেই রকম। বিধুবাবু বললেন, হ্যাঁ, বোধহয় সর্দি হয়েছিল, ঘন ঘন নাক মুছলে ওরকম হয়। তো এ থেকে আপনি কি অনুমান করলেন? কিচ্ছু না, কিচ্ছু না,
চলুন এবার পাশের ঘরটা দেখা যাক, ওটা বোধ হয় করালিবাবুর বসবার ঘর ছিল। পাশের ঘরে টেবিল, চেয়ার, টাইপরাইটার, বইয়ের আলমারি ইত্যাদি রয়েছে। এই ঘরে করালিবাবু অধিকাংশ সময় কাটাতেন। বিধুবাবু টেবিলের দেরাজের দিকে আঙুল দেখিয়ে বললেন, এই দেরাজেই তার উইলগুলো পাওয়া গেছে। ব্যোমকেশ এই ঘরটাও ভালো করে পরীক্ষা করল, কিন্তু কিছু পাওয়া গেল না। দেরাজে অন্য কোনো কাগজপত্র ছিল না। ঘরের অপর দিকে ছোট একটা গোসলখানা। ব্যোমকেশ সেটাতে একবার উঁকি মেরে ফিরে এসে বলল, এখানে আর কিছু দেখবার নেই, এবার চলুন সুকুমার বাবুর ঘরে। তিনি মৃতের উত্তরাধিকারী না? ভালো কথা, সূঁচটা একবার দেখি। বিধুবাবু পকেট থেকে একটা খাম বার করে দিলেন। ব্যোমকেশ তার ভেতর থেকে একটা ছুঁচ বার করে দুই আঙুলে তুলে ধরল। সাধারণ ছুঁচের চেয়ে আকারে একটু বড় ও মোটা, অনেকটা কাঁথা সেলাইয়ের ছুঁচের মতো। তার এক প্রান্ত থেকে একটা সুতো এখনো ঝুলছে। ব্যোমকেশ বিস্ফারিত চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর চাপা স্বরে বলল, আশ্চর্য, ভারী আশ্চর্য। কি সুতো দেখছেন না? ছুঁচে সুতো পরানো রয়েছে, কালো রেশমের সুতো। কালো রেশমের সুতো, হ্যাঁ দেখতে পাচ্ছি। কিন্তু ছুঁচে সুতো পরানো তো থাকতেই পারে, এতে আশ্চর্য কি আছে? ব্যোমকেশ একবার বিধুবাবুর মুখের দিকে তাকালো, তারপর যেন একটু লজ্জিত ভাবেই বলল, তাও তো বটে, আশ্চর্য হওয়ার কি আছে, ছুঁচে সুতো পরানো তো হয়েই থাকে, সেই জন্যেই তো ছুঁচের সৃষ্টি। ছুঁচ খামে ভরে রেখে বিধুবাবুকে ফেরত দিয়ে সে বলল, চলুন এবার সুকুমার বাবুকে দেখা যাক। বারান্দার বাঁদিকের মোড় ঘুরে কোণের ঘরটা সুকুমার বাবুর। দরজা ভেজানো ছিল। বিধুবাবু নিঃসংশয় দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলেন। সুকুমার টেবিলের উপর কুনুই দেখে দুহাতে মুখ গুঁজে বসেছিল। আমরা ঢুকতেই তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। ঘরের একধারে খাট, অপর ধারে টেবিল, চেয়ার ও বইয়ের আলমারি। কয়েকটা ট্রাঙ্ক দেওয়ালের ধারে একের উপর এক রাখা রয়েছে। সুকুমারের বয়স বোধ করি 24-25 হবে। চেহারাও বেশ ভালো, ব্যায়াম পুষ্ট, বলিষ্ঠ গোছের দেহ। কিন্তু বাড়িতে এই ভয়ঙ্কর দুর্ঘটনার ফলে মুখ শুকিয়ে চোখ বসে গিয়ে চেহারা অত্যন্ত শ্রীহীন হয়ে পড়েছে। আমাদের তিনজনকে একসঙ্গে ঢুকতে দেখে তার চোখে একটা ভয়ের ছায়া পড়ল। বিধুবাবু বললেন, সুকুমারবাবু, ইনি ব্যোমকেশ বক্সি, আপনার সঙ্গে কথা বলতে চান। সুকুমার গলা সাফ করে নিয়ে বলল, বসুন। ব্যোমকেশ টেবিলের সামনে বসল। একটা বই টেবিলের ওপর রাখা ছিল, তুলে নিয়ে দেখল, গ্রেজ অ্যানাটমি। পাতা উল্টাতে উল্টাতে বলল, আপনি কাল রাত 12টার সময় কোথা থেকে ফিরেছিলেন সুকুমার বাবু? সুকুমার চমকে উঠল। হ্যাঁ, তারপর অস্ফুট স্বরে বলল, সিনেমায় গিয়েছিলাম। কোন সিনেমায়? চিত্রা। বিধুবাবু একটু ধমকের সুরে বললেন, এটা আমাকে আগে বলা উচিত ছিল আপনার, আপনি বলেননি কেন? দরকারি কথা বলে মনে হয়নি তাই বলিনি, মানে দরকারি কি অদরকারি সে বিচার আমরা করব। আপনি যে চিত্রায় গিয়েছিলেন তার কোনো প্রমাণ আছে? সুকুমার কিছুক্ষণ মাথা নিচু করে চিন্তা করল, তারপর আলনায় টাঙানো পাঞ্জাবির পকেট থেকে একটা রঙিন কাগজের টুকরো এনে দেখাল। কাগজটা সিনেমার টিকিটের অর্ধাংশ। বিধুবাবু ভালো করে দেখে নোটবুকের মধ্যে রাখলেন। ব্যোমকেশ বইয়ের পাতা উল্টাতে উল্টাতে বলল, সন্ধের শোতে না গিয়ে 9:30টার শোতে গিয়েছিলেন, এর কোনো কারণ ছিল কি? না, কারণ এমন কিছু তো। বেশি রাত্রি পর্যন্ত বাইরে থাকা করালিবাবু পছন্দ করেন না, এ কথা নিশ্চয় আপনার জানা ছিল? সুকুমার উত্তর দিতে পারল না, চুপ করে দাঁড়িয়ে রইল। হঠাৎ তার মুখের দিকে তাকিয়ে ব্যোমকেশ জিজ্ঞেস করল, করালিবাবুর সঙ্গে আপনার শেষ দেখা কখন হয়েছিল? সন্ধে 5টার সময়। আপনি তার ঘরে গিয়েছিলেন? হ্যাঁ। কেন? সুকুমার জোর করে নিজের কণ্ঠস্বর সংযত করে ধীরে ধীরে বলল, মেসোমশাইকে উইল সম্বন্ধে কিছু বলতে গিয়েছিলাম। তিনি মতিদাদাকে বঞ্চিত করে আমার নামে সমস্ত সম্পত্তি উইল করেছিলেন। এই নিয়ে মতিদার সঙ্গে দুপুরবেলা তাঁর বচসা হয়।
আমি মেসোমশাইকে বলতে গিয়েছিলাম আমি একা তার সম্পত্তি চাই না, তিনি যেন তার সম্পত্তি সবাইকে সমান ভাগ করে দেন। তারপর আমার কথা শুনে তিনি আমাকে ঘর থেকে বেরিয়ে যেতে বললেন। আপনিও বোধহয় বেরিয়ে গেলেন? হ্যাঁ, সেখান থেকে আমি ফণীর ঘরে গিয়ে বসলাম। ফণীর সঙ্গে কথা বলতে বলতে রাত হয়ে গেল। মনটা খারাপ হয়ে গিয়েছিল, তাই ভাবলুম বায়োস্কোপ দেখে আসি, ফণীও যেতে বললে। তাই রাত্রে চুপি চুপি গিয়েছিলুম, ভেবেছিলুম মেসোমশাই জানতে পারবেন না। সুকুমারের কৈফিয়ত শুনে যে বিধুবাবু সম্পূর্ণভাবে সন্তুষ্ট হয়েছেন তা বোঝা গেল। ব্যোমকেশের মুখ কিন্তু নির্বিকার হয়েই রইল। ব্যোমকেশ উঠে দাঁড়িয়ে বলল, চলুন এবার এর ভগিনীর ঘরটা একবার চলুন। কিন্তু অযথা একটি মেয়েকে উত্তক্ত করবার তো কোনো দরকার ছিল না, সে তো কিছু জানে না। তাকে যা জিজ্ঞেস করবার আমি তো জিজ্ঞেস করে নিয়েছি। সে তো নিশ্চয়ই, তবু একবার মানে। বারান্দা যেখানে মোড় ফিরেছে সেই কোণের ওপর মেয়েটির ঘর। বিধুবাবু গিয়ে দরজায় টোকা মারলেন। আধ মিনিট পরে একটি 17-18 বছর বয়সের মেয়ে দরজা খুলে আমাদের দেখে দরজার পাশে সরে দাঁড়াল। আমরা ঘরে ঢুকলাম। সুকুমারও আমাদের পেছনে পেছনে আসছিল। সে গিয়ে ক্লান্তভাবে বিছানায় বসে পড়ল। ঘরে ঢোকবার সময় মেয়েটিকে একবার দেখে নিয়েছিলাম। গায়ের রং ময়লা, লম্বা রোগা গোছের চেহারা, কেঁদে কেঁদে চোখ দুটো লাল হয়ে উঠেছে, মুখটাও একটু ফুলেছে। সুতরাং সে সুশ্রী কি কুশ্রী তা বোঝবার উপায় নেই। মাথার চুল রুক্ষ। এই শোকে অবসন্ন মেয়েটিকে জেরা করার নিষ্ঠুরতার জন্য মনে মনে ব্যোমকেশের ওপর রাগ হচ্ছিল, কিন্তু তার কুণ্ঠার আড়ালে যে একটা দৃঢ় সংকল্পিত উদ্দেশ্য রয়েছে তাও বুঝতে পারছিলাম। ব্যোমকেশ মেয়েটিকে একটি নমস্কার করে বিনীতভাবে বলল, আপনাকে একটু কষ্ট দেব, কিছু মনে করবেন না। এরকম একটা ভয়ানক দুর্ঘটনা যখন বাড়িতে হয়ে যায় তখন বোঝার ওপর শাকের আঁটির মতো পুলিশের ছোটখাটো উৎপাতও সহ্য করতে হয়। বিধুবাবু ফোঁস করে উঠলেন, পুলিশের নামে বদনাম দেবেন না, আপনি পুলিশ নন। ব্যোমকেশ সেদিকে কর্ণপাত না করে বলল, বেশি নয়, দু একটা সাধারণ প্রশ্ন আপনাকে করব, বসুন না বলে ঘরের একটি মাত্র চেয়ারের দিকে আঙুল দেখাল। মেয়েটি বিদ্বেষপূর্ণ দৃষ্টিতে একবার ব্যোমকেশের দিকে তাকাল, তারপর চাপা ভাঙা গলায় বলল, আপনি কি জানতে চান বলুন, আমি দাঁড়িয়েই জবাব দিচ্ছি। বসবেন না? আচ্ছা আমি তাহলে বসি। চেয়ারে বসে ব্যোমকেশ একবার ঘরের চারদিকে তাকিয়ে নিল। এই ঘরটাও সুকুমারের ঘরের মতোই অত্যন্ত সাদাসিধে, আসবাবের বাহুল্য নেই। খাট, টেবিল, চেয়ার, বইয়ের আলমারি, বাড়তির মধ্যে একটা দেরাজ যুক্ত ড্রেসিং টেবিল। কড়িকাঠের দিকে অন্যমনস্কভাবে তাকিয়ে ব্যোমকেশ জিজ্ঞেস করল, আপনি রোজ সকালে চা নিয়ে করালিবাবুকে ডাকতেন তাই তো? মেয়েটি ঘাড় নাড়ল। আজ তাহলে চা দিতে গিয়েই আপনি প্রথম জানতে পারলেন যে তিনি মারা গেছেন? মেয়েটি আবার ঘাড় নাড়ল। তার আগে আপনি কিছু জানতেন না? বিধুবাবু গলার মধ্যে গজগজ করে বললেন, বাজে প্রশ্ন, বাজে প্রশ্ন, একেবারে ফুলিশ। ব্যোমকেশ যেন শুনতেই পায়নি এমন ভাবেই বলে চলল, রাতে করালিবাবুর দরজা খোলা থাকতো? হ্যাঁ, এ বাড়ির কারোর দরজা বন্ধ করে শোবার হুকুম ছিল না। মেসোমশাই নিজেও রাত্রিতে দরজা খুলে শুতেন। বটে, তাহলে ঢের আছে, ঢের আছে, এবার তো উঠুন তো। যত সব বাজে প্রশ্ন করে বেচারিকে বিরক্ত করবার কি দরকার? আপনি একদম ক্রস এক্সামিন করতে জানেন না। এতক্ষণে ব্যোমকেশের বিনীত ভাবের মুখোশ খসে পড়ল। খোঁচা খাওয়া বাঘের মতো সে বিধুবাবুর দিকে ফিরে তীব্র অথচ অনুচ্চ কণ্ঠে বলে উঠল, যদি বারবার বিরক্ত করেন তাহলে কমিশনার সাহেবকে জানাতে বাধ্য হব যে আপনি আমার অনুসন্ধানে বাধা দিচ্ছেন। আপনি জানেন এ ধরনের কেস সাধারণ পুলিশের এলাকায় পড়ে না, এটা সিআইডির কেস। গালে চড় খেলেও বোধহয় বিধুবাবু এত স্তম্ভিত হতেন না। তিনি লাল চোখে কটমট করে কিছুক্ষণ ব্যোমকেশের দিকে তাকিয়ে রইলেন, তারপর এক অর্ধোচ্চারিত কথা গিলে ফেলে গটগট করে ঘর থেকে বেরিয়ে গেলেন। ব্যোমকেশ মেয়েটির দিকে ফিরে আবার আরম্ভ করল, আপনি করালিবাবুর মৃত্যুর কথা জানতেন না, ভেবে দেখুন। ভেবে দেখেছি,
জানতুম না। মেয়েটির গলার আওয়াজে একটু জেদের আভাস পাওয়া গেল। ব্যোমকেশ কিছুক্ষণ ভুরু কুচকে চুপ করে রইল, তারপর বলল, যাক এখন আরেকটা কথা বলুন তো, করালিবাবু চায়ে ক চামচ চিনি খেতেন? চিনি? মেয়েশমশাই চায়ে একটু বেশি চিনি খেতেন, 3-4 চামচ দিতে হতো। তবে আজ তাঁর চায়ে আপনি চিনি দেননি কেন? মেয়েটির মুখ একেবারে ছাইয়ের মতো হয়ে গেল। ত্রাস বিস্ফারিত চোখে সে একবার চারিদিকে তাকাল, তারপর ঠোঁট চেপে অতি কষ্টে নিজেকে সম্বরণ করে বলল, বোধহয় মনে ছিল না, কাল থেকে আমার শরীরটা আসলে ভালো নেই। তাই কাল কলেজে গিয়েছিলেন? হ্যাঁ। অলসভাবে চেয়ার ছেড়ে উঠে ব্যোমকেশ ধীরে ধীরে বলল, সব কথা খুলে বললে আমাদের অনেক সুবিধে হয়, আপনাদেরও হয়তো সুবিধে হতে পারে। মেয়েটি ঠোঁট টিপে দাঁড়িয়ে রইল, উত্তর দিল না। ব্যোমকেশ আবার বলল, আমাকে সব কথা বলবেন কি? আমি আর কিছু জানি না। ব্যোমকেশ একটা নিঃশ্বাস ফেলল। এতক্ষণ সে টেবিলের ওপর রাখা একটা সেলাইয়ের বাক্সের দিকে তাকিয়ে কথা বলছিল, এবার টেবিলের কাছে গিয়ে দাঁড়ালো, বাক্সটার দিকে আঙুল দেখিয়ে বলল, এটা আপনার বোধ হয়? হ্যাঁ। বাক্সটা ব্যোমকেশ খুলল, বাক্সের মধ্যে একটি অসমাপ্ত টেবিল ক্লথ ও নানান রঙের রেশমি সুতো তাল পাকানো ছিল। সুতোর তালটা তুলে নিয়ে ব্যোমকেশ নিজের মনেই বলতে লাগল, লাল, বেগুনি, নীল, কালো, কালো, ছুঁচ কই? ছুঁচ? হ্যাঁ, ছুঁচ। ছুঁচ দিয়েই সেলাই করেন নিশ্চয়ই, সেই ছুঁচ কোথায়? মেয়েটি কি বলতে গেল কিন্তু বলতে পারল না, হঠাৎ ফিরে দাদা দাদা বলে ছুটে গিয়ে সুকুমার যেখানে বসেছিল সেখানে তার কোলের উপর মাথা রেখে কাঁদতে লাগলো। চাপা কান্নার আবেগে তার সমস্ত দেহ কেঁপে উঠতে লাগল। সুকুমার বিউহলের মতো তার মুখটা তুলবার চেষ্টা করতে করতে বলতে লাগলো, সত্য 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 সত্য। সত্যবতী মুখ তুলল না, কাঁদতেই থাকে। ব্যোমকেশ তার কাছে গিয়ে খুব নরম সুরে বলল, ভালো করলেন না, আমাকে বলতে পারতেন, আমি পুলিশ নই, শুনেছেন তো, বললে হয়তো আপনাদের সুবিধে হতো। চলো অজিত। ঘর থেকে বেরিয়ে এসে ব্যোমকেশ সন্তর্পণে দরজা ভেজিয়ে দিল। কিছুক্ষণ ভুরু কুচকে দাঁড়িয়ে থেকে হঠাৎ মুখ তুলে বলল, এবার হ্যাঁ ফণী বাবু, চলো বোধহয় ওদিকের ঘরটা তাঁর। করালিবাবুর ঘর পার করে বারান্দার অপর প্রান্তের মোড় ঘুরে পাশেই একটা দরজা পড়ে, ব্যোমকেশ সেই দরজায় টোকা মারল। একটা 20-22 বছরের ছোকরা দরজা খুলে দিল। ব্যোমকেশ জিজ্ঞেস করল, আপনি ফণী বাবু? হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। ফণীর চেহারা দেখেই মনে হয় তার শরীরে কোথাও একটা অসঙ্গতি আছে, কিন্তু চট করে ধরা যায় না। তার দেহ বেশ পুষ্ট কিন্তু মুখখানা হাড় বের করা, অনেকদিনের চাপা বেদনা যেন অল্প বয়সেই তার মুখকে রেখা চিহ্নিত করে দিয়েছে। আমরা ঘরে প্রবেশ করতেই সে আগে গিয়ে একটা চেয়ারের দিকে আঙুল দেখিয়ে বলল, বসুন বসুন। তখন তার হাঁটার ভঙ্গিটা দেখে বুঝলাম শারীরিক অসঙ্গতিটা কোনখানে। তার বাঁ পাটা অস্বাভাবিক সরু, চলিত কথায় যাকে ছিনে পড়া বলে তাই, ফলে হাঁটবার সময় সে বেশ খানিকটা খুঁড়িয়ে চলে। আমি বিছানার এক পাশে বসলাম, ফণী আমার পাশে বসল। ব্যোমকেশ প্রথমটা যেন কি বলবে ভেবে পেল না, শেষে একটু ইতস্তত করে বলল, এই ব্যাপারে পুলিশ আপনার দাদা মতিলাল বাবুকে সন্দেহ করে, আপনি জানেন বোধহয়? সে জানি।
কিন্তু আমিও জোর করে বলতে পারি যে দাদা নির্দোষ। দাদা ভয়ানক রাগি আর ঝগড়াটে, কিন্তু সে মামাকে খুন করবে এ আমি বিশ্বাস করতে পারি না। বিষয় আশয় থেকে বঞ্চিত হবার রাগে তিনি এ কাজ করতে পারেন নাকি? সে অজুহাত শুধু দাদার নয়, আমাদের তিন ভাইয়েরই আছে। তবে শুধু দাদাকেই সন্দেহ করবেন কেন? হ্যাঁ, আপনি যা জানেন সব কথাই বোধ হয় পুলিশকে বলেছেন, তবু দু একটা কথা একটু জানতে চাই। মানে আপনি কি পুলিশের লোক নন? না, আমি ভাবছিলাম আপনি সিআইডি বা। না না, আমি একজন সামান্য সত্যান্বেষী মাত্র। ব্যোমকেশবাবু, আপনি আপনি সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী? ব্যোমকেশ ঘাড়নাড়ল। এখন বলুন তো, করালিবাবুর সঙ্গে বাড়ির আর সকলের সম্বন্ধটা ঠিক কীরকম ছিল? অর্থাৎ তিনি কাকে বেশি ভালোবাসতেন, কাকে অপছন্দ করতেন, এই সব আর কি। ফণি কিছুক্ষণ গালে হাত দিয়ে চুপ করে রইল, তারপর একটু ম্লান হাসি হেসে বলল, দেখুন ব্যোমকেশবাবু, আমি খোঁড়া মানুষ, ভগবান আমাকে মেরেছেন, তাই আমি ছেলেবেলা থেকে কারোর সঙ্গে ভালো করে মিশতে পারি না। এই ঘর আর এই এই বইগুলো, এরাই আমার জীবনের সঙ্গী। এই যে দেখছেন এই এই শেলফে, এই বইগুলোই আমার সব। মামা যে আমাদের মধ্যে কাকে বেশি ভালোবাসতেন তা নির্ভুলভাবে বলা আমার পক্ষে সম্ভব নয়। তিনি না বড় তীক্ষ্ণ মেজাজের লোক ছিলেন, তার মনের ভাব মুখের কথায় প্রকাশ পেত না। তবে আছে আন্দাজে যতদূর বোঝা যায় সত্যবতীকেই, হ্যাঁ সত্যকেই মনে মনে ভালোবাসতেন। আর আপনাকে? আমাকে? আমি খোঁড়া অকর্মণ্য বলে হয়তো ভেতরে ভেতরে একটু দয়া করতেন, কিন্তু তার চেয়ে বেশি কিছু। দেখুন দেখুন, আমি না মৃতের অমর্যাদা করছি না, বিশেষত তিনি আমাদের অন্নদাতা, তিনি আশ্রয় না দিলে আমি তো না খেতে পেয়ে মরে যেতাম। কিন্তু কি বলুন তো, মামার শরীরে প্রকৃত ভালোবাসা বোধ হয় ছিল না। তিনি সুকুমার বাবুকে সব সম্পত্তি দিয়ে গেছেন জানেন বোধ হয়? শুনেছি সুকুমারদা হলো সব দিক থেকেই একেবারে যোগ্য লোক, কিন্তু ও থেকে মামার মনের ভাব কিছু বোঝা যায় না। তিনি আশ্চর্য খেয়ালি লোক ছিলেন, যখনই কারোর উপর রাগ হতো তখনই টপাটপ টাইপ করে উইল বদলে ফেলতেন। বোধ হয় এ বাড়িতে এমন কেউ নেই যার নামে অন্তত একবার মামা উইল তৈরি না করেছেন। শেষ উইল যখন সুকুমার বাবুর নামে, তখন তিনি সম্পত্তি পাবেন। আইনে কি তাই বলে আমি কিন্তু ঠিক জানি না। আইনে তো তাই বলে। এই অবস্থায় আপনি কি করবেন, কিছু ঠিক করেছেন কি? ফণি চুলের মধ্যে একবার আঙুল চালিয়ে জানলার বাইরে তাকিয়ে বলল, কি করব, কোথায় যাব কিছুই জানি না, লেখাপড়াটা তো শিখিনি, তাই উপার্জন করবার যোগ্যতাটাও নেই। সুকুমারদা যদি আশ্রয় দেয় তবে তার আশ্রয়ই থাকব, না হয় রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে ব্যোমকেশবাবু। তার চোখের কোলে জল এসে পড়েছে দেখে আমি তাড়াতাড়ি অন্যদিকে মুখ ফিরিয়ে নিলাম। ব্যোমকেশ অন্যমনস্কভাবে বলল, সুকুমার বাবু কাল রাত্রি 12টার সময় বাড়ি ফিরেছেন। হ্যাঁ, রাত্রি 12টার সময়? ও হ্যাঁ, তিনি বায়োস্কোপ দেখতে গিয়েছিলেন। করালিবাবুকে কটার সময় খুন করা হয়েছে আপনি আন্দাজে বলতে পারবেন? মানে কোনো রকম শব্দ টব্দ শুনেছিলেন কি? না কিছু না, ওই হয়তো শেষ রাতে। তিনি রাত 12টায় খুন হয়েছেন। ব্যোমকেশ উঠে পড়ল, ঘড়ি দেখে বলল, আড়াইটে বেজে গেছে, আর না চলো হে অজিত, বেশ খিদে পেয়ে গেছে,
আপনাদেরও তো এখনো খাওয়া দাওয়া কিছু হয়নি নাকি? আসি আজ, নমস্কার। এমন সময় নিচে একটা গন্ডগোল শোনা গেল। পরক্ষণেই আমাদের ঘরের দরজা সজোরে ঠেলে একজন লোক উত্তেজিত ভাবে বলতে বলতে ঢুকলো, ফনি দাদাকে অ্যারেস্ট করে এনেছে। আমাদের দেখি সে থেমে গেল। ব্যোমকেশ বলল, আপনি মাখন বাবু? মাখন ভয়ে কুঁচকে গেল। আমি আমি কিছু জানি না, আমি কিছু জানি না বলে সবেকে ঘর ছেড়ে পালালো। নিচে নেমে দেখলাম বসবার ঘরে হুলুস্থুল কাণ্ড। বিধুবাবু ঘরে নেই, থানার ইন্সপেক্টর তাঁর স্থান অধিকার করেছেন। একটা পাগলের মতো চেহারার হাতকড়া পরা লোককে দুজন কনস্টেবল ধরে আছে, আর সে হাউমাউ করে বলছে, মামা খুন হয়েছেন? দোহাই মশাই, আমি কিচ্ছু জানি না, যে দিব্যি গালতো বলছেন গালছি। আমি মাতাল দাতাল লোক, ডালিমের বাড়িতে রাত কাটিয়েছি, ডালিম সাক্ষী আছে, ডালিম। ইন্সপেক্টর বাবুটি সত্যি সত্যি কাজের লোক, এতক্ষণ নিষ্পৃহ ভাবে বসেছিলেন। আমাদের দেখে বললেন, আসুন ব্যোমকেশ বাবু, ইনি মতিলাল, বিধুবাবুর আসামি, যদি কিছু জিজ্ঞেস করতে চান করতে পারেন। একে কোথায় গ্রেপ্তার করা হলো? যে সাব ইন্সপেক্টর গ্রেপ্তার করেছিল সে বলল, আগে হাড়কাটা গলির এক স্ত্রীলোকের বাড়িতে। মতিলাল আবার বলতে আরম্ভ করল, ডালিমের বাড়িতে ঘুমাচ্ছিলাম, কোন সালা মিছে কথা বলে, আমি 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 কিছু জানি না, আমি মামাকে খুন করিনি। আপনি তো ভোর না হতেই বাড়ি ফিরে আসেন, আজ ফেরেননি কেন? কেন কেন আমি মদ খেয়েছিলাম, দু বোতল উইস্কিতে, দু বোতল উইস্কিতে ছিলাম, আমি ঘুম পাইনি আমার। ব্যোমকেশ ইন্সপেক্টর বাবুর দিকে চেয়ে ঘাড় নাড়ল। তিনি বললেন, নিয়ে যাও, হাজতে রাখবে। মতিলাল চিৎকার করতে করতে স্থানান্তরিত হলো। ব্যোমকেশ বলল, বিধুবাবু কোথায়? তিনি মিনিট পনেরো হলো বাড়ি গিয়েছেন, আবার চারটের সময় আসবেন হয়তো। আচ্ছা, তাহলে আমরাও উঠি, কাল সকালে আবার আসবো ক্ষণ। ভালো কথা, বাড়ির ঘরগুলো সব খানাতল্লাশি হয়েছে? করালিবাবুর আর মতিলালের ঘর খানাতল্লাশ হয়েছে, অন্য ঘরগুলো খানাতল্লাশ করা বিধুবাবু দরকার মনে করেনি। তা মতিলালের ঘর থেকে কিছু পাওয়া গেছে? না, কিছুই না। উইলগুলো দেখা হলো না, সেগুলো বোধহয় বিধুবাবু সিল করে রেখে গেছেন। থাক, কাল দেখলেই হবে। আচ্ছা চললুম, ইতিমধ্যে যদি নতুন কিছু জানতে পারেন খবর দেবেন। রাত্রে করালিবাবুর বাড়ির একটা নকশা তৈরি করে ব্যোমকেশ আমাকে দেখিয়ে বলল, করালিবাবুর ঘরের নিচে মতিলালের ঘর, মাখনের ঘর তার পাশে, ফণীর ঘরের নিচে বৈঠকখানা ঘর, অর্থাৎ যেখানে পুলিশ আড্ডা গেড়েছে, সত্যবতীর ঘরের নিচে রান্নাঘর, আর সুকুমারের ঘরের নিচের ঘরে চাকর বামুন শোয়ে। এই প্ল্যান কি হবে? কিছু না, কিছু না বলে ব্যোমকেশ নকশাটা মন দিয়ে দেখতে লাগলো। আমি বললাম, তোমার কিরকম মনে হচ্ছে? মতিলাল বোধহয় খুন করেনি না? না, সে বিষয়ে তুমি নিশ্চিন্ত থাকতে পারো। তবে কে বলো তো? সেইটে বলাই শক্ত, মতিলালকে বাদ দিলে চারজন বাকি থেকে যায়, ফণী, মাখন, সুকুমার আর সত্যবতী। এদের মধ্যে যে কেউ খুন করতে পারে, সকলের স্বার্থ প্রায় সমান। সত্যবতীও নয় কেন? কিন্তু মেয়ে মানুষ হয়ে? মেয়ে মানুষ যাকে ভালোবাসে তার জন্য করতে পারে না এমন কোনো কাজ নেই অজিত। কিন্তু তার স্বার্থ কি? করালিবাবুর শেষ উইলে তার ভাই তো সব পেয়েছে। বুঝলে না, যে লোক ঘন্টায় ঘন্টায় মত বদলায়, তাকে খুন করলে তার আর মত বদলাবার অবকাশ থাকে না। স্তম্ভিত হয়ে গেলাম, এইভাবে তো কখনো ব্যাপারটা ভেবে দেখিনি। বললাম, তবে কি তোমার মনে হয় সত্যবতী? আমি তো বলিনি, সুকুমার হতে পারে, সম্পূর্ণ বাইরের লোকও হতে পারে, কিন্তু সত্যবতী মেয়েটি সাধারণ মেয়ে নয়। খানিকক্ষণ চুপ করে ভাবতে লাগলাম। গত কয়েক ঘন্টার মধ্যে এত রকমের খাপ ছাড়া ও পরস্পর বিরোধী মালমশলা আমাদের হস্তগত হয়েছে যে তার ভেতর থেকে সুসংলগ্ন একটা কিছু বেছে বার করা প্রায় অসম্ভবই হয়ে পড়েছিল। ব্যাপারটা এতই জটিল
যে ভাবতে গেলে আরো জট পাকিয়ে যায়। শেষে জিজ্ঞেস করলাম, আচ্ছা মৃতদেহ দেখে তুমি কি বুঝলে? এই বুঝলাম যে হত্যা করবার আগে হত্যাকারী করালিবাবুকে ক্লোরোফর্ম দিয়েছিল। কি করে বুঝলে? তার ঘাড়ে হত্যাকারী তিনবার ছুঁচ ফুটিয়েছিল। ক্লোরোফর্ম না দিলে তিনি জেগে উঠতেন, তার নাকে ছোট ছোট দাগ দেখেছিলে মনে আছে? সেগুলো ক্লোরোফর্মের চিহ্ন। তিনবার ছুঁচ ফোটাবার মানে? মানে প্রথম দুবার মর্মস্থানটা খুঁজে পায়নি, কিন্তু সেটা তেমন জরুরি কথা নয়। জরুরি কথা হচ্ছে এই যে ছুঁচটা বিঁধিয়ে রেখে গেল কেন? কাজ হয়ে গেলে বার করে নিয়ে চলে গেলেই তো আর কোনো প্রমাণ থাকতো না। হয়তো তাড়াতাড়িতে ভুলে গেছে। কিন্তু আরেকটা কথা, রাত ১২টার সময় যে খুন হয়েছে তুমি সেটা বুঝলে কি করে? ওটা আমার অনুমান, কিন্তু সত্যবতী যদি কখনো সত্যি কথা বলে দেখবে আমার অনুমানটা ঠিক। ডাক্তারের রিপোর্ট থেকেও জানা যাবে। কিছুক্ষণ ওপর দিকে তাকিয়ে বসে থেকে ব্যোমকেশ বলল, সুকুমারের টেবিলের ওপর একখানা বই রাখা ছিল, গ্রেজ অ্যানাটমি। সারা বইয়ের মধ্যে কেবল একটা পাতায় কয়েক লাইন লাল পেন্সিল দিয়ে দাগ দেওয়া ছিল। কি লাইন? ম্যাডিউলা এবং প্রথম কশেরুর সন্ধিস্থলে যদি ছুঁচ বিঁধিয়ে দেওয়া যায় তাহলে তৎক্ষণাৎ মৃত্যু হবে। আমি লাফিয়ে উঠলাম, বলো কি তাহলে তো? কিন্তু আশ্চর্য, লাল পেন্সিলটা সুকুমারের টেবিলে কিন্তু দেখলাম না। বলে হঠাৎ উঠে চিন্তিত মুখে ঘরময় পায়চারি করতে লাগলো। আমার মনের মধ্যে অনেকগুলো প্রশ্ন গজগজ করছিল, কিন্তু ব্যোমকেশের চিন্তা সূত্র ছিন্ন করতে আমার ভরসা হলো না। জানতাম এই সময় প্রশ্ন করলে সে খেঁকিয়ে উঠবে। রাতে শোয়ার সময় সে জিজ্ঞেস করল, তুমি তো একজন সাহিত্যিক, বলো দেখি থিম্বলের বাংলা কি? THIMBLE, থিম্বল, এর বাংলা কি? থিম্বল, যা ওই দর্জিরা আঙুলে পরে সেলাই করার সময়। হ্যাঁ হ্যাঁ, থিম্বল। অঙ্গুলি ত্রাণ হতে পারে, কিংবা সূচিবর্ম। ওসব চালাকি চলবে না, খাঁটি বাংলা প্রতিশব্দ বলো। স্বীকার করতেই হলো বাংলা প্রতিশব্দ নেই, অন্তত আমার জানা নেই। জিজ্ঞেস করলাম, তুমি জানো? জানলে আর জিজ্ঞেস করবো তোমাকে? ব্যোমকেশ আর কথা বলল না। আমিও বাংলা ভাষার অশেষ দৈন্যের কথা চিন্তা করতে করতে কখন ঘুমিয়ে পড়েছিলাম। পরদিন সকালে উঠে দেখি ব্যোমকেশ বেরিয়ে গেছে। একটু রাগ হলো, কিন্তু বুঝলাম আমাকে না নিয়ে যাওয়ার কোনো মতলব আছে, হয়তো আমি গেলে অসুবিধা হতো। যখন ফিরল তখন বেলা প্রায় ১১টা। জামা খুলে পাখাটা চালিয়ে দিয়ে সিগারেট ধরালো। জিজ্ঞেস করলাম, কি হলো? সে এক পেট ধোঁয়া টেনে আস্তে আস্তে ছাড়তে ছাড়তে বলল, উইলগুলো দেখা হলো। উইলের সাক্ষী বাড়ির বামুন আর চাকর, তাদের টিপসই রয়েছে। আর বাড়ির অন্য ঘরগুলো ভালো করে খানা তল্লাশ করতে বললুম, কিন্তু বিধুবাবু গোঁ ধরেছেন আমি যা বলবো তার উল্টো কাজটাই করবেন। শেষ পর্যন্ত ভয় দেখিয়ে এলাম, যদি খানা তল্লাশ না করেন কমিশনার সাহেবকে নালিশ করব। তারপর? তারপর আর কি, তিনি এখনো মতিলালকে কামড়ে পড়ে আছেন। কিছুক্ষণ চুপ করে থেকে বলল, মেয়েটা ভয়ানক শক্ত, এমন মুখ টিপে রইল কিছুতেই খুলল না, অথচ রুশের চাবিকাঠি তার কাছে। যা হোক, দেখা যাক, বিধুবাবু যদি শেষ পর্যন্ত খানা তল্লাশ করা মনস্থ করেন হয়তো কিছু পাওয়া যেতে পারে। কি পাওয়া যাবে মনে হয়? কে বলতে পারে, সামান্য জিনিস, হয়তো একটা ডাক্তারি দোকানের ক্যাশ মেমো, কিংবা একটা পেন্সিল, কিংবা। কিন্তু বৃথা গবেষণা করে লাভ নেই, চলো নাইবার বেলা হলো। দুপুর বেলাটা ব্যোমকেশ আরাম কেদারায় চোখ বুঝে শুয়েই কাটিয়ে দিল। মনে হলো সে যেন কিছুর অপেক্ষা করছে। তিনটে বাজতেই পুঁটিরাম চা দিয়ে গেল। নিঃশব্দে চা পান করে ব্যোমকেশ আগের মতোই পড়ে রইল। ৪:৩০ বাজবার পর পাশের ঘরে টেলিফোন বেজে উঠল। ব্যোমকেশ দ্রুত উঠে গিয়ে ফোন ধরল। হ্যালো,
হ্যাঁ, কে আপনি? ও ইন্সপেক্টর বাবু, কি খবর? সুকুমার বাবুর ঘর সার্চ হয়েছে। হুম হুম, বেশ বেশ বেশ। বিধুবাবু তাহলে শেষ পর্যন্ত তো তার ঘরে কি পাওয়া গেল? হ্যাঁ, সুকুমার বাবুকে অ্যারেস্ট করা হয়েছে, তারপর কিছু পাওয়া গেল? ক্লোরোফর্মের শিশি আলমারিতে বইয়ের পেছনে ছিল। আচ্ছা, আর উইল, আর একখানা টাইপ করা উইল, বলেন কি কোন তারিখের? যে রাতে করালিবাবু মারা যান সেই দিন তৈরি, কোথায় ছিল? বাক্সের তলায়। এ উইলে ওয়ারিস কে? ফণীবাবু। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন। পর্যায়ক্রমে এবার তারই পালা ছিল বটে। সুকুমার বাবুর বোনকে কি গ্রেফতার করা হয়েছে? না, ও বুঝেছি। ঘরে আর কিছু পাওয়া যায়নি? যেমন ধরুন একটা লাল পেন্সিল? পাননি? আশ্চর্য। সেলাইয়ের কোনো উপকরণ পাননি? তাই তো। বিধুবাবু আছেন? মতিলালকে খালাস করতে গেছেন, তবু ভালো বিধুবাবুর সুমতি হয়েছে। সুকুমার বাবুর ঘর ছাড়া আর কোন কোন ঘর সার্চ হয়েছে? আর হয়নি কি বললেন? হ্যাঁ, বিধুবাবু দরকার মনে করেননি? বিধুবাবু তো কিছুই দরকার মনে করেন না। তা আমার আজ যাবার দরকার আছে কি? নতুন উইলখানা দেখতুম। ও ও, আচ্ছা আচ্ছা, নিয়ে গেছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কাল সকালেই হবে। লাল পেন্সিল আর ওই সেলাইয়ের উপকরণটা যতক্ষণ না পাওয়া যাচ্ছে ততক্ষণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বলছেন? সুকুমার বাবুর বিরুদ্ধে ওভারওয়েলমিং প্রমাণ পাওয়া গেছে, তা বলতে পারেন, কিন্তু ডাক্তারের রিপোর্ট পাওয়া গেছে কি? মৃত্যুর সময় সম্বন্ধে কি লিখেছেন? আহারের 3 ঘন্টা পরে, তার মানে আন্দাজ রাত 12টা, তাই তো? আচ্ছা, হ্যাঁ, কাল সকালে নিশ্চয়ই যাব। ফোন রেখে ব্যোমকেশ ফিরে এসে বসল। তার চিন্তাকুঞ্চিত ভুরু ও মুখ দেখে মনে হলো সে সম্পূর্ণ সন্তুষ্ট হতে পারেনি। জিজ্ঞেস করলাম, কি সুকুমারী তাহলে? তুমি তো গোড়া থেকেই সন্দেহ করেছিলে না? কিছুক্ষণ নীরব থেকে ব্যোমকেশ বলল, এ ব্যাপারে যত কিছু প্রমাণ সবই সুকুমারের দিকে নির্দেশ করছে। দেখো, করালিবাবুর মৃত্যুর ধরনটা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এ ডাক্তারের কাজ। যারা ডাক্তারির কিছু জানে না তারা ওভাবে খুন করতে পারে না। যে ছুঁচটা ব্যবহার করা হয়েছে তাও তার বোনের সেলাইয়ের বাক্স থেকে চুরি করা, এমনকি সুতোটা পর্যন্ত এক। সুকুমার 12টার সময় বাড়ি ফিরল, ঠিক সেই সময় করালিবাবুও মারা গেলেন। সুকুমারের ঘর সার্চ করে বেরিয়েছে ক্লোরোফর্মের শিশি আর একটা টাইপ করা উইল, করালিবাবুর শেষ উইল, যাতে তিনি সুকুমারকে বঞ্চিত করে ফণীকে সর্বস্ব দিয়ে গেছেন। সুকুমার নিজের মুখে স্বীকার করেছে যে সেদিন সন্ধেবেলা করালিবাবুর সঙ্গে তার ঝগড়া হয়েছিল, সুতরাং তিনি যে আবার উইল বদলাবেন তা সে বেশ বুঝতে পেরেছিল। খুন করার মোটিভ পর্যন্ত পরিষ্কার পাওয়া যাচ্ছে। তাহলে সুকুমারী যে আসামি তাতে আর তো কোনো সন্দেহ নেই? সন্দেহের অবকাশ কোথায়? কিছুক্ষণ চুপ করে থেকে জিজ্ঞেস করল, আচ্ছা সুকুমারকে দেখে তোমার কিরকম মনে হলো? খুব নির্বোধ বলে মনে হলো কি? না, বরঞ্চ বেশ বুদ্ধি আছে বলেই মনে হলো। ব্যোমকেশ ভাবতে ভাবতে বলল, সেইখানেই ধোঁকা লাগছে। বুদ্ধিমান বোকার মতো কাজ করে কেন? বলেই ব্যোমকেশ সচকিতভাবে সোজা হয়ে বসল।
দরজার কাছে অস্পষ্ট পায়ের আওয়াজ। আমিও শুনতে পেয়েছিলাম। ব্যোমকেশ গলা চড়িয়ে ডাকল, কে? ভেতরে আসুন। কিছুক্ষণ কোনো সাড়া পাওয়া গেল না। তারপর আস্তে আস্তে দরজা খুলে গেল। তখন ঘোর বিস্ময়ে দেখলাম সামনে দাঁড়িয়ে আছে সত্যবতী। সত্যবতী ঘরে ঢুকে দরজা ভেজিয়ে দিল, কিছুক্ষণ শক্ত হয়ে দাঁড়িয়ে রইল, তারপর হঠাৎ ঝরঝর করে কেঁদে ফেলে রুদ্ধস্বরে বলল, এই অপ্রত্যাশিত আবির্ভাবে আমি একেবারেই ভ্যাবা জায়গা খেয়ে গিয়েছিলাম। ব্যোমকেশ কিন্তু তড়াক করে সত্যবতীর সামনে গিয়ে দাঁড়াল। সত্যবতীর মাথাটা বোধহয় ঘুরে গিয়েছিল। সে অন্ধভাবে একটা হাত বাড়িয়ে দিতেই ব্যোমকেশ হাত ধরে তাকে একখানে চেয়ারে এনে বসিয়ে দিল। আমাকে ইঙ্গিত করতেই আমি পাখাটা চালিয়ে দিলাম। প্রথম মিনিট দুই তিন সত্যবতী চোখে আঁচল দিয়ে খুব খানিকটা কাঁদল। আমরা নির্বাক লজ্জিত মুখে অন্যদিকে চোখ ফিরিয়ে নিলাম। আমাদের বৈচিত্র্যপূর্ণ জীবনেও এমন ব্যাপার এর আগে কখনো ঘটেনি। সত্যবতীকে আমি আগে একবারই দেখেছিলাম। সাধারণ শিক্ষিত বাঙালি মেয়েদের তুলনায় সে যে আকারে প্রকারে একটুও আলাদা তা একেবারেই মনে হয়নি। সুতরাং এই ঘোর বিপদের সময় সে যে সমস্ত সংকোচ দ্বিধা পেরিয়ে সাহায্য চাইতে আসবে আমাদের কাছে তা যেমন অবিশ্বাস্য তেমনই চিন্তার বাইরে। বিপদে পড়লে বাঙালি মেয়েরা এমনিতে একটু কুণ্ঠিত হয়ে পড়ে, গুটিয়ে ফেলে নিজেদের, আর সেই জন্যই এই ছিপছিপে চেহারার বাঙালি মেয়েটি আমার চোখে হঠাৎ করেই যেন অসামান্য হয়ে উঠল। তার পায়ের ধূসর জরির নাগরা থেকে রুক্ষ অযত্নে সাজানো চুল সবটাই এক অনন্য সাধারণ বিশিষ্টতায় ভরে উঠল। ভালো করে চোখ মুছে সে যখন মুখ তুলে আবার বলল, ব্যোমকেশবাবু, আমার দাদাকে আপনি বাঁচান, ব্যোমকেশবাবু, আমার দাদাকে আপনি বাঁচান। তখন দেখলাম সে প্রাণপণে আত্মসম্বরণ করেছে বটে, কিন্তু তার গলার স্বর তখনও কাঁপছে। ব্যোমকেশ আস্তে আস্তে বলল, আপনার দাদা অ্যারেস্ট হয়েছেন আমি শুনেছি, কিন্তু দাদা নির্দোষ, তিনি নির্দোষ, তিনি কিচ্ছু জানেন না, বিনা অপরাধে থাকে। কিন্তু তার বিরুদ্ধে যেসব প্রমাণ পাওয়া গেছে সেসব মিথ্যে প্রমাণ, মিথ্যে প্রমাণ। দাদা কখনো টাকার লোভে কাউকে খুন করতে পারেন না, চেষ্টা করুন, আপনি জানেন না তার মতন লোক। ব্যোমকেশবাবু, আমরা মেসমশাইয়ের টাকা চাই না ব্যোমকেশবাবু, আপনি আপনি শুধু দাদাকে এই বিপদটা থেকে উদ্ধার করুন। আমরা আমরা আপনার ভাই কেনা হয়ে থাকবো ব্যোমকেশবাবু, আমরা আমরা আপনার ভাই কেনা। আপনার দাদা যদি সত্যি নির্দোষ হন আমি প্রাণপণে তাঁকে বাঁচাবো, চেষ্টা করব, কিন্তু দাদা নির্দোষ, আপনি বিশ্বাস করছেন না, আপনি বিশ্বাস করছেন না, দাদা এই কাজ করতে পারেন না। একটু মাছে কেউ মারা তার পক্ষে সম্ভব নয়। আমি আপনার পা ছুঁয়ে বলছি, পা ছুঁয়ে বলছি। ও কি করছেন? আরে উঠে বসুন, উঠে বসুন, বলে ব্যোমকেশ নিজেই চেয়ার ছেড়ে উঠে তার পা সরিয়ে নিল। আপনি আগে বলুন, আমার দাদাকে ছেড়ে দেবেন? আপনি ভুল করছেন, সুকুমার বাবুকে ছেড়ে দেবার মালিক আমি নই, পুলিশ। তবে আমি চেষ্টা করতে পারি, কিন্তু চেষ্টা করতে হলে কথা আমার জানা দরকার, বুঝছেন না? আমার কাছ থেকে যতক্ষণ আপনি কথা গোপন করবেন ততক্ষণ কোনো সাহায্যই আমি আপনাকে করতে পারবো না। আমি তো কোনো কথা গোপন করিনি। করেছেন, আপনি সেই রাত্রেই করালিবাবুর ঘরে গিয়ে তার মৃত্যুর কথা জানতে পেরেছিলেন, কিন্তু আমাকে বলেননি। ত্রাস বিস্ফারিত চোখে সত্যবতী ব্যোমকেশের মুখের দিকে তাকাল, তারপর বুকে মুখ গুঁজে নীরব হয়ে রইল। ব্যোমকেশ নরম সুরে বলল, এখন সব কথা খুলে বলবেন কি? কিন্তু কিন্তু সে কথা আমি কি করে বলবো, তাতে তো দাদার উপরই সব দোষ গিয়ে পড়বে। দেখুন, আপনার দাদা যদি নির্দোষ হন তাহলে সত্যি কথা বললে তার কোনো অনিষ্ট হবে না। আপনি নির্ভয়ে সমস্ত খুলে বলুন, কোনো কথা গোপন করবেন না। সত্যবতী অনেকক্ষণ মুখ নিচু করে ভাবল,
শেষে ভাঙা গলায় বলল, আচ্ছা বলছি, আমার যে আর উপায় নেই। আঁচল দিয়ে চোখ মুছে নিজেকে একটু শান্ত করে সে ধীরে ধীরে আরম্ভ করল। সেদিন সন্ধেবেলায় মিশমশের সঙ্গে দাদার একটু বচসা হয়েছিল। মিশমশাই দাদাকে সব সম্পত্তি বিল করে দিয়েছিলেন, তাই নিয়ে মতিদার সঙ্গে দুপুরবেলা তুমুল ঝগড়া হয়ে গিয়েছিল। কলেজ থেকে ফিরে তাই শুনে দাদা মিশমশাইকে বলতে গিয়েছিলেন যে তিনি সব সম্পত্তি চান না, সম্পত্তি যেন সকলকে সমান ভাগ করে দেওয়া হয়। মিশমশাই না কোনো রকম তর্ক সইতে পারতেন না, তিনি রেগে উঠে বললেন, আমার কথার উপর কথা, বেরো ওখান থেকে, তোমাকে এক পয়সা দেব না। মিশমশাই যে কথায় রাগ করবেন তা দাদা বুঝতে পারেননি। তিনি সে ঘর থেকে বেরিয়ে এসে ফণিদার ঘরে গিয়ে বসলেন। ফণিদা খোঁড়া মানুষ, বাইরে বেরোতে পারেন না, তাই দাদা রোজ সন্ধেবেলা তার কাছে বসে খানিকক্ষণ গল্প করতেন। ফণিদাকে আপনারা দেখেছেন বোধহয়, তিনি স্কুল কলেজে পড়েননি বটে, কিন্তু বেশ ভালো লেখাপড়া জানেন। তার আলমারির বই দেখেই বুঝতে পারবেন কত রকম বিষয়ে তার দখল আছে। অনেক সময় আমিও তার কাছে পড়া বলে নিয়েছি। যা হোক, মেশুমশুর সঙ্গে বচসা হওয়াতে দাদার মনটা খারাপ হয়ে গিয়েছিল। তিনি রাত্রি আন্দাজ 8টার সময় আমি বললেন, সত্য আমি বায়োস্কোপ দেখতে যাচ্ছি, 11:30টার সময় ফিরব, সদর দরজাটা খুলে রাখিস। এই বলে খাওয়া দাওয়া সেরে তিনি চুপি চুপি বেরিয়ে গেলেন। আমাদের বামুন ঠাকুর রাত্রি খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পর বাইরে গিয়ে অনেক রাত্রি পর্যন্ত নিজেদের দেশের লোকের আড্ডায় গল্প গুজব করে। আমি সেটা জানতাম, তাই দাদাকে দৌড় খুলে দেওয়ার জন্য আমি আর জেগে রইলাম না। রাত্রি 10টার পর হাঁড়ি হেসেল উঠে গেলে আমিও গিয়ে শুয়ে পড়লাম। ঘুমিয়ে পড়েছিলাম জানেন, হঠাৎ একসময় ঘুম ভেঙে গেল। মনে হলো যেন দাদার ঘরে কি একটা শব্দ শুনতে পেলাম, মেঝের উপর একটা ভারী জিনিস, ওই টেবিল কি বাক্স সরালে যেরকম শব্দ হয় সেই রকম শব্দ। ভাবলুম দাদা বায়োস্কোপ দেখে ফিরে এলেন। আবার ঘুমাবার চেষ্টা করলুম, কিন্তু কি জানি কেন ঘুম এলো না, চোখ চেয়ে শুয়ে রইলুম। দাদার ঘর থেকে আর কোনো সারা শব্দ পেলুম না। মনে করলুম তিনি শুয়ে পড়েছেন। এইভাবে 15 মিনিট কেটে যাওয়ার পর বারান্দায় একটা খুব মৃদু শব্দ শুনতে পেলুম, যেন কে পা টিপে টিপে যাচ্ছে। ভারী আশ্চর্য মনে হলো, দাদা তো অনেকক্ষণ শুয়ে পড়েছে, তবে কি বারান্দা দিয়ে? আমি আস্তে আস্তে উঠলাম, দরজা একটু ফাঁক করে দেখলাম দাদা নিঃশব্দে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। চাঁদের আলো বারান্দায় পড়েছিল, দাদাকে স্পষ্ট দেখতে পেলুম। একটা কথা, আপনার দাদার পায়ে জুতো ছিল? হ্যাঁ। তার হাতে কিছু ছিল? না, কিছু না, মানে একটা কাগজ কিংবা শিশি? না, কিছু না। তখন কটা বেজেছিল আপনি দেখেছিলেন কি? দেখার দরকার হয়নি, তখন শহরের সব ঘড়িতেই 12টা বাজছিল। তারপর বলে যান। প্রথমটা আমি কিছু বুঝতে পারলাম না জানেন, দাদা 15 মিনিট আগে ফিরে এসেছেন, তার ঘরে আওয়াজ শুনে জানতে পেরেছি, তবে আবার তিনি কোথায় গিয়েছিলেন? হঠাৎ মনে হলো হয়তো মেশুমশাইয়ের শরীর খারাপ হয়েছে, তার ঘরেই গিয়েছিলেন। মেশুমশাই কখনো কখনো না রাত্রিবেলা বাতের বেদনায় কষ্ট পেতেন, ঘুম হতো না, তখন তাকে ওষুধ খাইয়ে ঘুম বাড়াতে হতো। আমি চুপি চুপি ঘর থেকে বেরিয়ে মেশুমশাইয়ের ঘরের দিকে গেলুম। তার ঘরের দোর রাত্রে বরাবরই খোলা থাকে। আমি ঘরে ঢুকলুম, ঘর অন্ধকার, কিন্তু সে অন্ধকারের মধ্যেও কিরকম একটা গন্ধ নাকে এলো। গন্ধটা যে ঠিক কি তা আমি আপনাকে বোঝাতে পারবো না, তীব্র গন্ধ নয়, অথচ মিষ্টি মিষ্টি গন্ধ। হ্যাঁ ঠিক বলেছেন, মিষ্টি মিষ্টি গন্ধ।
ক্লোরোফর্ম। তারপর দূরের পাশেই সুইচ, আলো জ্বেলে দেখলুম মেসমশাই খাটে শুয়ে আছেন, ঠিক যেন ঘুমোচ্ছেন। তার শোবার ভঙ্গি দেখে একবারও মনে হয় না যে তিনি, কিন্তু তবু কি জানি কেন আমার বুকের ভেতরটা ধরফর করতে লাগলো। সেই গন্ধটা যেন একটা ভিজে ন্যাকড়ার মতো আমার নিঃশ্বাস বন্ধ করবার উপক্রম করলে। কিছুক্ষণ আমি দরজার কাছে দাঁড়িয়ে রইলুম, মনকে বোঝাবার চেষ্টা করলাম যে ওটা একটা ওষুধের গন্ধ। মেসুমশাই ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছেন, পা কাঁপছিল, তবু সন্তর্পণে তার খাটের পাশে গিয়ে দাঁড়ালুম। ঝুঁকে দেখলুম তার নিঃশ্বাস পড়ছে না। তখন আমার বুকের মধ্যে যে কি হচ্ছে মনে হচ্ছে এইবারে অজ্ঞান হয়ে পড়ে যাব। বোধহয় মাথাটা ঘুরে উঠেছিল। নিজেকে সামলাবার জন্য আমি মেসমশের বালিশের উপর হাত রাখল। হাতটা ঠিক তার ঘাড়ের পাশেই পড়েছিল। একটা কাঁটার মতো কি জিনিস হাতে ফুটল। দেখলাম একটা ছুঁচ তার ঘাড়ে আমূল বেঁধানো। ছুঁচে তখনও সুতো পরানো রয়েছে। আমি আর সেখানে থাকতে পারলুম না। কিন্তু কি করে যে আলো নিভিয়ে নিজের ঘরে ফিরে এলুম তাও জানি না। যখন ভালো করে চেতনা ফিরে এলো তখন নিজের বিছানায় বসে ঠকঠক করে কাঁপছি আর কাঁদছি। তারপর তো সবই আপনি জানেন। দাদাকে আমি সন্দেহ করিনি। আমি জানি দাদা এ কাজ করতে পারেন না। তবু এ কথা যে কাউকে বলা চলবে না তাও বুঝতে দেরি হলো না। পরদিন সকালবেলা কোনো রকমের চা তৈরি করে নিয়ে মেসমশের ঘরে গেলুম। আর তারপর সত্যবতী স্বর ক্ষীণ হয়ে মিলিয়ে গেল। তার মুখের অস্বাভাবিক পাণ্ডুরতা, চোখের আতঙ্কিত দৃষ্টি থেকে বুঝতে পারলাম কি অসীম সংশয় ও যন্ত্রণার ভিতর দিয়ে সেই ভয়ঙ্কর রাতটা তার কেটেছিল। ব্যোমকেশের মুখের দিকে তাকিয়ে দেখলাম তার চোখ দুটো জলজল করে জ্বলছে। সে হঠাৎ বলে উঠল, আপনার মতো অসাধারণ মেয়ে আমি দেখিনি। অন্য কেউ হলে চেঁচামেচি করে মূর্ছা হিস্টেরিয়া ঠেলায় বাড়ি মাথায় করত, কিন্তু আপনি শুধু দাদার জন্য। আপনি এখন তাহলে বাড়ি ফিরে যান, কাল সকালে আমি আপনাদের ওখানে যাব, কেমন? কিন্তু আপনি তো কিছু বললেন না। বলবার কিছু নেই, আপনাকে আশা দিয়ে শেষে যদি কিছু না করতে পারি। এর মধ্যে বিধুবাবু নামক একটি আস্ত ইয়ে আছেন, তো তাই একটু ভয়। যাই হোক, এইটুকু বলতে পারি যে আপনি যেসব কথা বললেন তা যদি প্রথমেই আমাকে বলতেন তাহলে হয়তো কোনো গোলমাল হতো না। আমি যে বললুম তাতে দাদার কোনো অনিষ্ট হবে না তো? সত্যি বলছেন ব্যোমকেশবাবু, আমার যে আর কেউ নেই ব্যোমকেশবাবু, আমার যে আর কেউ। সত্যবতী গলা বুঝে এলো। ব্যোমকেশ তাড়াতাড়ি গিয়ে সদর দরজাটা খুলে দাঁড়ালো, একটু হাসবার চেষ্টা করে বলল, আপনি আর দেরি করবেন না, রাত হয়ে গেছে, আমাদের এটা ব্যাচেলার এস্টাবলিশমেন্ট, বুঝতেই পারছেন। সত্যবতী একটু ব্যস্তভাবেই বেরিয়ে যাওয়ার উপক্রম করল। সে চৌকাট পার হয়েছে এমন সময় ব্যোমকেশ মৃদু স্বরে তাকে কি বলল শুনতে পেলাম না। সত্যবতী চমকে ফিরে তাকালো। কয়েক মুহূর্তের জন্য তার কৃতজ্ঞতায় ভরা মিনতিপূর্ণ চোখ দুটি আমি দেখতে পেলাম। তারপর সে নিঃশব্দে ছোট্ট একটি নমস্কার করে দ্রুত পদে সিঁড়ি দিয়ে নেমে চলে গেল। দরজা ভেজিয়ে দিয়ে ব্যোমকেশ ফিরে এসে বসল, ঘড়ি দেখে বলল, 7টা বেজে গেছে। তারপর মনে মনে কি হিসেব করে চেয়ারে হেলান দিয়ে বলল, এখনো ঢের সময় আছে। আমি তাকে চেপে ধরলাম, এই ব্যোমকেশ কি বুঝলে? আমি তো এমন কিছু, কিন্তু তোমার ভাব দেখে তো মনে হচ্ছে তুমি ভেতরের কথা বুঝতে পেরেছ। এখনো সব বুঝিনি।
যাই বলো, সুকুমারের বিরুদ্ধে প্রমাণ যতই গুরুতর হোক, আমার তো দৃঢ় বিশ্বাস সে খুন করেনি। তবে কে করেছে তা জানি না, কিন্তু সুকুমার নয়। ব্যোমকেশ আর কিছু বলল না, সিগারেট ধরিয়ে নীরবে টানতে লাগল। বুঝলাম এখন আর কিছু সে বলবে না। আমিও বসে এই ব্যাপারে অদ্ভুত জটিলতার কথা ভাবতে লাগলাম। অনেকক্ষণ পরে ব্যোমকেশ একটা প্রশ্ন করল, সত্যবতীকে সুন্দরী বলা বোধ হয় চলে না। কেন বলো দেখি? না, অমনি জিজ্ঞাসা করছি। সাধারণে বোধ হয় কালোই বলবে। বর্তমান সমস্যার সঙ্গে সত্যবতীর চেহারার যে কি সম্বন্ধ আছে বুঝলাম না, কিন্তু ব্যোমকেশের মন কোন দুর্গম পথে চলেছে তা অনুমান করা অসম্ভব। আমি বিবেচনা করে বললাম, হ্যাঁ, লোকে তাকে কালোই বলবে, কিন্তু কুৎসিত বোধ হয় বলতে পারবে না। অর্থাৎ তুমি বলতে চাও কালো, তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কেমন? ও ভালো কথা অজিত, তোমার বয়স কত হলো বলো দেখি। আমার বয়স? হ্যাঁ, কত বছর কমাস কদিন ঠিক হিসেব করে একটু বলো না। কে জানে, হয়তো আমার বয়সের হিসেবের মধ্যেই করালিবাবুর মৃত্যু রহস্যটা চাপা পড়ে আছে। ব্যোমকেশের অসাধ্য কাজ নেই। আমি মনে মনে গুনে বললাম, আমার বয়স হলো দাঁড়াও 29 বছর 5 মাস 11 দিন। কেন? যাক, তুমি আমার চেয়ে 3 মাসের বড়, বাঁচা গেল। কথাটা কিন্তু মনে রেখো। মানে? মানে কিছুই নেই, কিন্তু ও কথা আপাতত থাক। এই ব্যাপার নিয়ে ভেবে ভেবে মাথা গরম হয়ে উঠেছে, চলো আজ নাইট শোতে একটু বায়োস্কোপ দেখে আসি। চলো চলো চলো। ব্যোমকেশ কখনো বায়োস্কোপ যায় না, বায়োস্কোপ থিয়েটার সে ভালোই বাসে না। তাই বিস্ময়ের শেষ রইল না আমার। বললাম, তোমার আজ হলো কি বলো দেখি, একেবারে খেপ চুরিয়াস মেরে গেলে নাকি? অসম্ভব নয়, আমি লগন চাঁদা ছেলে। ভট্টাচার্যি মশাই কুষ্টি তৈরি করেই বলেছিলেন এ ছেলে ঘোর উন্মাদ হবে, কিন্তু আর দেরি নয়, চলো খেয়ে দিয়ে বেরিয়ে পড়া যাক। চিত্রায় কদিন থেকে একটা খুব ভালো ফিল্ম দেখাচ্ছে, চলো অজিত ওঠো। খাওয়া দাওয়া শেষ করে বায়োস্কোপে উপস্থিত হলাম। রাত্রি 9:30 সিনেমা শুরু হলো। ছবিটা একটু লম্বা, শেষ হতে প্রায় 11:45 বাজল। অনেক দূর যেতে হবে, বাসও দু একখানা ছিল। আমি একটাতে উঠবার উপক্রম করছি দেখে ব্যোমকেশ বলল, আরে না না, হেঁটেই চলো না খানিক দূর, বলে হন হন করে চলতে আরম্ভ করল। কর্নওয়াল স্ট্রিট ছাড়িয়ে সে যখন পাশের একটা সরু রাস্তা ধরল, তখন বুঝলাম সে করালিবাবুর বাড়ির দিকে চলেছে। এত রাতে সেখানে কি প্রয়োজন তা বুঝতে পারলাম না। যাই হোক, বিনা আপত্তিতে তার সঙ্গে চললাম। স্বাভাবিকের থেকে কিছু বেশি তাড়াতাড়ি আমরা চলছিলাম, তবুও করালিবাবুর বাড়ি পৌঁছতে অনেকটা সময় লাগল। করালিবাবুর দরজার পাশেই একটা গ্যাস পোস্ট ছিল, তার নিচে দাঁড়িয়ে ব্যোমকেশ হাতের আস্তিন সরিয়ে ঘড়ি দেখল। কিন্তু ঘড়ি দেখবার প্রয়োজন ছিল না, ঠিক এই সময় অনেকগুলো ঘড়ি চারদিক থেকে মাঝরাত ঘোষণা করল। ব্যোমকেশ উৎফুল্লভাবে আমার পিঠে একটা চাপড় মেরে বলল, হয়েছে, চলো এবার একটা ট্যাক্সি ধরা যাক। পরদিন বেলা 8:30 সময় আমরা করালিবাবুর বাড়িতে উপস্থিত হলাম। কয়েকজন পুলিশ কর্মচারী ও বিধুবাবু হাজির ছিলেন। ব্যোমকেশকে দেখে বিধুবাবু একটু অপ্রস্তুত হলেন, কিন্তু সে ভাব গোপন করে গম্ভীরভাবে বললেন, ব্যোমকেশবাবু, আপনি শুনেছেন বোধহয় আমি সুকুমারকে অ্যারেস্ট করেছি। সেই যে আসল আসামি তা আমি গোড়া থেকে বুঝেছিলাম মশাই, তাকে শুধু ল্যাজে খেলাচ্ছিলাম। বলেন কি? ব্যোমকেশ মহাবিস্ময়ের ভান করে এমনভাবে বিধুবাবুর পেছন দিকে তাকালো যেন সেখানে সত্যিই একটা ল্যাজ রয়েছে। ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর হাসি চাপবার চেষ্টায় উৎকট গাম্ভীর্য অবলম্বন করে অন্যদিকে মুখ ঘুরিয়ে তাকিয়ে রইল। বিধুবাবু একটু সন্দিগ্ধভাবে বললেন, আপনি আজ কি মনে করে? কিছু না, শুনলাম আর একটা নতুন উইল বেরিয়েছে, তাই সেটা দেখতে এলাম। উইল ব্যোমকেশকে দেখাবেন কি না তা কিছুক্ষণ চিন্তা করে বিধুবাবু অনিচ্ছা ভরে ফাইল থেকে একটা কাগজ বার করে দিলেন, বললেন,
দেখবেন ছিঁড়ে ফেলবেন না যেন। এই উইলটাই হচ্ছে সুকুমারের বিরুদ্ধে সেরা প্রমাণ। করালিবাবুকে খুন করবার পর এটা সুকুমার চুরি করে নিজের ঘরে এনে লুকিয়ে রেখেছিল। কোথায় রেখেছিল জানেন? তার ঘরে যে তিনটে ট্রাং উপরে উপরি করে রাখা আছে তারই নিচের ট্রাংটা তলায়। বাহ, সবই যে মিলে যাচ্ছে দেখছি। কিন্তু একটা কথা বলুন তো বিধুবাবু, সুকুমার উইলখানা ছিঁড়ে ফেললেন না কেন? সে বুদ্ধি থাকলে তো মশাই, ভেবেছিল আমরা ঘরটার সার্চ করবই না। সুকুমার কিছু বললেন? কি আর বলবে, সবাই যা বলে থাকে। যেন ভারী আশ্চর্য হয়ে গেছে, এমনি ভাব দেখিয়ে বললে আমি কিছু জানি না। ব্যোমকেশ উইলখানা উল্টে পাল্টে দেখে সমুচিত শ্রদ্ধার সঙ্গে সেটার ভাঁজ খুলে পড়তে আরম্ভ করল। আমিও গলা বাড়িয়ে দেখলাম, সাদা একটা ফুলস্ক্যাপ কাগজের ওপর ছাপার অক্ষরে লেখা রয়েছে, অদ্য ইংরেজি 1933 খ্রিস্টাব্দে 22 সেপ্টেম্বর তারিখে আমি সজ্ঞানে সুস্থ শরীরে এই উইল করিতেছি যে আমার মৃত্যুর পর আমার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি ও নগদ টাকা আমার কনিষ্ঠ ভাগিনেও শ্রীমান ফণিভূষণ পাইবে। পূর্বে যে সকল উইল করিয়াছিলাম তাহা অত্র দ্বারা নাকচ করা হইল। স্বাক্ষর শ্রী করালী চরণ বসু। উইল পড়ে ব্যোমকেশ লাফিয়ে উঠল, দেখলাম তার মুখ উত্তেজনায় লাল হয়ে উঠেছে। সে বলল, বিধুবাবু এ কি আশ্চর্য ব্যাপার, উইল যে বলে কাগজখানা বিধুবাবুর সামনে পেতে ধরল। বিধুবাবু বিস্মিতভাবে সেটা আগাগোড়া পড়ে বললেন, কি হয়েছে, আমি তো কিছু, আরে দেখছেন না, বলে স্বাক্ষরের নিচেটা আঙুল দিয়ে দেখাল। তখন বিধুবাবুর চোখ গোল গোল হয়ে গেল, তিনি বললেন, ও সাক্ষী। ব্যোমকেশ ঠোঁটে আঙুল দিয়ে ঘরের ভেজানো দরজার দিকে তাকাল, কিছুক্ষণ উৎকর্ণভাবে শুনে পা টিপে টিপে গিয়ে হঠাৎ দরজা খুলে দিল। মাখন লাল দরজায় কান পেতে শুনছিল, পালাবার চেষ্টা করল, কিন্তু ব্যোমকেশ তাকে কামিজের গলা ধরে ঘরের মধ্যে টেনে আনল, জোর করে একটা চেয়ারে বসিয়ে দিয়ে বলল, ইন্সপেক্টর বাবু একে ধরে রাখুন, ছাড়বেন না, আর কথা বলতে দেবেন না। মাখন ভয়ে আদমরা হয়ে গেছিল, বলল, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। চুপ বিধুবাবু, একটা গ্রেপ্তারি পরোয়ানা ম্যাজিস্ট্রেটের কাছ থেকে আনিয়ে নিন, আসামির নাম দেবার দরকার নেই, নামটা পরে ভর্তি করে নিলেই হবে। বিধুবাবুর কানের কাছে মুখ নিয়ে গিয়ে খাটো গলায় বলল, ততক্ষণ এই লোকটাকে ল্যাজে খেলান তো, আমরা আসছি। বিধুবাবু বুদ্ধিভ্রষ্টের মতো বললেন, কিন্তু ব্যোমকেশবাবু আমি তো কিছু বুঝতে পারছি না। পরে হবে, ইতিমধ্যে আপনি ওয়ারেন্টখানা আনিয়ে রাখুন। অজিত এসো। দ্রুত পদে ব্যোমকেশ ওপরে উঠে গিয়ে ফণির দরজায় টোকা মারল। ফণি এসে দরজা খুলে সামনে ব্যোমকেশকে দেখে একটু অবাক হয়েই বলল, ব্যোমকেশ বাবু। আমরা ঘরে ঢুকলাম। ব্যোমকেশের ব্যস্ত সমস্ত ভাব আর ছিল না, সে হাসি মুখে বলল, আপনি শুনে সুখী হবেন, করালিবাবুর প্রকৃত হত্যাকারী কে তা আমরা জানতে পেরেছি। হ্যাঁ, সুকুমার দা গ্রেপ্তার হয়েছে জানি, কিন্তু এখনো যেন বিশ্বাস করতে পারছি না। বিশ্বাস না হবারই তো কথা, তার ঘর থেকে আরেকটা উইল বেরিয়েছে, আর সেই উইলের ওয়ারিস আপনি। তাও শুনেছি, কথাটা শুনে অবধি আমার মনটা একেবারে তেতো হয়ে গেছে জানেন তো, তুচ্ছ কটা টাকার জন্য মামা অপঘাতে মারা গেল, অর্থম অনর্থম জানেন তো, তিনি আমায় সব সম্পত্তি দিয়ে গেছেন, এতেও আমি খুশি হতে পারছি না ব্যোমকেশবাবু, নাই দিতেন টাকা তবু তো তিনি বেঁচে থাকতেন। ব্যোমকেশ বইয়ের শেলফটার সামনে দাঁড়িয়ে বইগুলো দেখতে দেখতে অন্য মনস্কভাবে বলল, তা তো বটেই, পুত্রাদপি ধন ভাজাং ভীতি, শঙ্করাচার্য তো আর মিথ্যে বলেননি। আচ্ছা এটা কি বই? ফিজিওলজি, সুকুমার বাবুর বই দেখছি। আগে হ্যাঁ, এই সুকুমার দা মাঝে মাঝে আমাকে তার ডাক্তারির বই পড়তে দিতেন, কি আশ্চর্য দেখুন, এ বাড়িতে আমি সুকুমার দাকেই সবচেয়ে নিজের লোক মনে করতাম, এমনকি দাদাদের চেয়েও, অথচ তিনি
ছি 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 ছি। ব্যোমকেশ আরো কতগুলো বই খুলে দেখে বিস্মিতভাবে বলল, আপনি তো দেখছি একজন পাকা গ্রন্থকীট, সব বই দাগ দিয়ে পড়েছেন। হ্যাঁ, পড়া ছাড়া আমার তো আর কোনো অ্যামিউজমেন্ট নেই না, সঙ্গীও নেই। এক সুকুমারদা রোজ সন্ধ্যাবেলা খানিক্ষণ আমার কাছে এসে বসতেন। আচ্ছা ব্যোমকেশবাবু, সত্যি কি সুকুমারদা এ কাজ করেছেন? কোনো সন্দেহ নেই? অপরাধীর বিরুদ্ধে যেসব প্রমাণ পাওয়া গেছে তাতে সন্দেহের বিশেষ স্থান নেই। বসুন বসুন বসুন, আপনাকে সব কথা বলছি, বসুন। ফোনি বিছানায় বসার পর আমি তার পাশে বসলাম। ব্যোমকেশ বলল, দেখুন, হত্যা দুরকম হয়। এক, রাগের মাথায় হত্যা, যাকে ক্রাইম অফ প্যাশন বলে। আর এক, সংকল্প করে হত্যা। রাগের মাথায় যে লোক খুন করে তাকে ধরা কঠিন নয়, অধিকাংশ সময় সে নিজেই ধরা দেয়। কিন্তু যে লোক ভেবে চিনতে নিজেকে যথাসম্ভব সন্দেহমুক্ত করে খুন করে, তাকে ধরাটাই কঠিন হয়ে পড়ে। তখন কে আসামি তার নাম আমরা জানতে পারি না, পাঁচজন লোকের ওপর সন্দেহ হয়, এইরকম ক্ষেত্রে আমরা কোন পথে চলব? তখন আমাদের একমাত্র পথ হচ্ছে হত্যার প্রণালী থেকে হত্যাকারীর প্রকৃতি বোঝবার চেষ্টা করা। বর্তমান ক্ষেত্রে আমরা একটা অদ্ভুত ব্যাপার দেখতে পাচ্ছি, হত্যাকারী লোকটা একাধারে বোকা আবার চতুরও। সে অত্যন্ত বুদ্ধিমানের মতো খুন করেছে, অথচ নির্বোধের মতো খুনের যা কিছু প্রমাণ নিজের ঘরে নিয়ে গিয়ে রেখে দিয়েছে। বলুন দেখি, সত্যবতীর ছুঁচ দিয়ে খুন করবার কি দরকার ছিল? বাজারে কি ছুঁচ পাওয়া যায় না? আর উইলখানা যত্ন করে লুকিয়ে রাখবার কোনো আবশ্যকতা ছিল কি? ছিঁড়ে ফেললেই তো সব ন্যাটা চুকে যেত। তো এ থেকে কি মনে হয়? কি মনে হয়? যে ব্যক্তি স্বভাবতই নির্বোধ, সে বুদ্ধিমানের মতো কাজ করবে এটা সম্ভব নয়। কিন্তু যে ব্যক্তি বুদ্ধিমান, সে বোকামির ভান করতে পারে। সুতরাং পরিষ্কার বোঝা যাচ্ছে, আসামি যে হোক সে বুদ্ধিমান। কিন্তু বুদ্ধিমান লোকও ভুল করে, বোকা সাজবার চেষ্টাও সব সময় সফল হয় না। এক্ষেত্রেও আসামি কয়েকটা ছোট ছোট ভুল করেছিল বলে আমি তাকে ধরতে পেরেছি। কি ভুল করেছিল সে বলুন। বলছি, ব্যোমকেশ পকেট হাতড়ে একটা সাদা কাগজ বার করল। কিন্তু তার আগে এই বাড়ির একটা ছোট নকশা একটু তৈরি করে দেখাতে চাই। একটা পেন্সিল আছে কি? যে কোনো পেন্সিল হলেই চলবে। ফণীর বিছানায় বালিশের পাশে একটা বই রাখা ছিল, তার ভেতর থেকে সে একটা লাল পেন্সিল বার করল। পেন্সিলটা নিয়ে ব্যোমকেশ ভালো করে দেখল, তারপর মৃদু হেসে সেটা পকেটে রেখে দিয়ে বলল, থাক, প্ল্যান আঁকবার আর দরকার নেই। আপনাকে আমি মুখেই বলছি, অপরাধী প্রধানত তিনটি ভুল করেছিল। প্রথমে, গ্রেজ অ্যানাটমির এক জায়গায় সে লাল পেন্সিল দিয়ে দাগ দিয়েছিল। দ্বিতীয়, সে বাক্স টানবার সময় একটু শব্দ করে ফেলেছিল। আর তৃতীয়, সে আইন ভালো জানত না। আইন ভালো জানত না? না, আর সেই জন্যই তার অত বড় অপরাধটা ব্যর্থ হয়ে গেল। আপনি কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। সুকুমার বাবুর ঘর থেকে যে উইলটা বেরিয়েছে, উইল হিসেবে সেটা মূল্যহীন, তাতে সাক্ষীর দস্তখত নেই। মনে হলো ফণি এবার অজ্ঞান হয়ে যাবে। অনেকক্ষণ কেউ কথা বলল না, দৃষ্টিহীন শুকনো চোখ দুটো মেলে ফণি মাটির দিকে তাকিয়ে রইল। তারপর দু হাতে মাথার চুল মুঠো করে ধরে অর্ধব্যক্ত স্বরে বলল, সব বৃথা, সব মিছে, সব বৃথা। ব্যোমকেশ বাবু, আমায় একটু সময় দিন, আমি বড় অসুস্থ বোধ করছি। আধ ঘন্টা সময় আপনাকে দিলাম, তৈরি হয়ে দরজা পর্যন্ত গিয়ে ফিরে দাঁড়িয়ে বলল,
থিম্বলটা অবশ্য ফেলে দিয়েছেন, সেটা সুকুমারের ঘরে রেখে আসেননি কেন বোঝা যাচ্ছে না। তাড়াতাড়িতে আঙুল থেকে খুলতে ভুলে গিয়েছিলেন না, তাই হবে। কিন্তু ক্লোরোফর্ম কার হাত দিয়ে আনালেন? মাখন। হনি বিছানায় শুয়ে পড়ে বলল, আধ ঘন্টা পরে আসবেন পঙ্কেশ বাবু। আমরা নিচে নেমে এলাম। মাখন তখনও ইন্সপেক্টর ও সাব ইন্সপেক্টরের মাঝখানে জগন্নাথের মতো বসেছিল। ব্যোমকেশ ভীষণ ভাবে ভুরু কুচকে তাকে প্রশ্ন করল, তুমি কবে ফণীকে ক্লোরোফর্ম এনে দিয়েছ? হ্যাঁ, আমি কিছু জানি না। সত্যি কথা বলো, নইলে ওয়ারেন্টে তোমার নামই লেখা হবে। দোহাই আপনাদের, আমি কিছু জানি না, আমি এসবের মধ্যে নেই। ফণি বলেছিল রাতে তার ঘুম হয় না, এক ফোঁটা ক্লোরোফর্ম খেলে তবে ঘুম হবে, তাই জন্য আমি কিছু জানি না। বুঝেছি, একে এবার ছেড়ে দিতে পারেন বিধুবাবু। মুক্তি পেয়ে মাখন একেবারে বাড়ি ছেড়ে দৌড় মারল। ব্যোমকেশ বলল, ওয়ারেন্ট এসেছে? না, এলো বলে। কিন্তু কার জন্য ওয়ারেন্ট? করালিবাবুকে যে খুন করেছে তার জন্য। বিধুবাবু অত্যন্ত অপ্রসন্নভাবে মাথা নেড়ে বললেন, ব্যোমকেশবাবু, এটা পরিহাসের সময় নয়। কমিশনার সাহেব আপনাকে একটু স্নেহ করেন বলে আপনি কিন্তু আমার উপর হুকুম চালাচ্ছেন। আমি অনেক সহ্য করেছি, কিন্তু তামাশা সহ্য করবো না বললাম। তামাশা নয়, এ একেবারে নিরেট সত্যি কথা। বিধুবাবু শুনুন তবে, বলে ব্যোমকেশ সংক্ষেপে সমস্ত কথা বিধুবাবুকে বলল। বিধুবাবু কিছুক্ষণ বিস্ময় বিহ্বল হয়ে রইলেন, তারপর ধড়মড় করে উঠে বললেন, তাই যদি হয় তাহলে তাকে একলা ফেলে এলেন কি বলে? যদি পালায়? পালাবে না, সে নিজের অপরাধ স্বীকার করবে, আর সেইটাই আমাদের একমাত্র ভরসা। কারণ তার অপরাধ আদালতে প্রমাণ করা বিশেষ কঠিন হবে, জুরিদের আপনি জানেন তো। তা তো জানি, কিন্তু বিধুবাবু আবার বসে পড়লেন। ঠিক আধ ঘন্টা পরে আমরা ফণীর ঘরে এলাম। বিধুবাবু সর্বপ্রথম দরজা খুলে গটগট করে ঘরে ঢুকেই থমকে দাঁড়িয়ে পড়লেন। ফণী বিছানায় শুয়ে আছে, বিছানার পাশে তার ডান হাত ঝুলছে, আর ঠিক তার নিচে মেঝের উপর পুরু হয়ে রক্ত জমে আছে। কবজির কাটা ধমনী থেকে তখনও ফোঁটা ফোঁটা গাঢ় রক্ত ঝরে পড়ছে। কিছুক্ষণ চেয়ে থেকে ব্যোমকেশ বলল, এতটা আমি প্রত্যাশা করিনি, কিন্তু এছাড়া তার উপায়ই বা ছিল কি? ফণীর বুকের ওপর একখানা চিঠি রাখা ছিল, সেটা তুলে নিয়ে ব্যোমকেশ পাঠ করল। চিঠিতে এই কটি কথা লেখা, ব্যোমকেশ বাবু, চলিলাম, আমি খোঁড়া অকর্মণ্য, এখানে আমার অন্ন জুটিবে না, দেখি ওখানে জোটে কিনা। আমি জানি মকদ্দমা করিয়া আপনারা আমার ফাঁসি দিতে পারিতেন না, কিন্তু আমার বাঁচিয়া কোনো লাভ নাই। যখন টাকাই পাইলাম না, তখন কিসের সুখে বাঁচিব? মামাকে খুন করিয়াছি, সেজন্য আমার ক্ষোভ নাই। তিনি আমাকে ভালোবাসিতেন না, খোঁড়া বলিয়া বিদ্রুপ করিতেন। তবে সুকুমার তার কাছে ক্ষমা চাহিতেছি, কিন্তু তিনি ছাড়া দোষ চাপাইবার লোক আর তো কেহ ছিল না। তাছাড়া তিনি ফাঁসি গেলে আর একটা সুবিধা হইত, কিন্তু যে কথা নিজের বিকলাঙ্গতার লজ্জায় জীবনে কাহাকেও বলিতে পারি নাই, আজ আর তাহা প্রকাশ করিব না। ক্লোরোফর্ম কোথা হইতে পাইয়াছি তাহা বলিব না,
যে আনিয়া দিয়াছিল সে আমার অভিসন্ধি জানিত না, তবে পরে হয়তো সন্দেহ করিয়াছিল। আপনি আশ্চর্য লোক ব্যোমকেশবাবু, থিম্বলের কথাটাও বলেন নাই, সেটা সত্যি আঙুল হইতে খুলিতে ভুলিয়া গিয়াছিলাম। ঘরে ফিরিয়া চোখে পড়িল সেটা এই ঘরেই আছে, খুঁজিয়া লইবেন। সেদিন রাত্রিতে সত্যবতীর ঘর হইতে থিম্বল আর ছুঁচ চুরি করিয়াছিলাম, সে তখন রান্নাঘরে ছিল। ব্যোমকেশবাবু, আপনি ছাড়া আমাকে বোধ হয় আর কেহ ধরিতে পারিত না, কিন্তু তবু আপনাকে বিদ্বেষ করিতে পারিতেছি না। বিদায়। ইতি বহুদূরের যাত্রী ফণিভূষণ কর। চিঠিখানা বিধুবাবুর হাতে দিয়ে ব্যোমকেশ বলল, তা বিধুবাবু, এখন সুকুমার বাবুকে ছেড়ে দেওয়ার বিষয়ে বোধ হয় আর কোনো বাধা নেই, তার বোনকেও জানানো দরকার, তিনি বোধ হয় নিজের ঘরেই আছেন। চলো অজিত। সপ্তাহখানিক পরে আমরা দুজন আমাদের বসবার ঘরে বসেছিলাম। বিকেলবেলা নীরবে চা পান চলছিল। গত কয়েকদিন দুপুরে ব্যোমকেশ নিয়মিত বাইরে যাচ্ছিল, কোথায় যায় আমাকে বলেনি, আমিও জিজ্ঞেস করিনি। তার কাছে মাঝে মাঝে এমন দু একটা গোপনীয় কেস আসত যার কথা আমার কাছেও প্রকাশ করবার তার অধিকার ছিল না। আমি জিজ্ঞেস করলাম, আজও বেরোবে নাকি? ঘড়ি দেখে ব্যোমকেশ বলল, এটা কি মানে নতুন কোনো কেস এসেছে? কেস? হ্যাঁ, কিন্তু কেসটা বড় গোপনীয়। আমি আর সে বিষয়ে কোনো প্রশ্ন করলাম না, বললাম, সুকুমারের ব্যাপারে সব চুকে গেছে? হ্যাঁ, প্রবেটের দরখাস্ত করেছে। আচ্ছা ব্যোমকেশ, ঠিক কিভাবে ফণি খুন করলো আমাকে একটু বুঝিয়ে বলো তো, এখনো ভালো করে জ্বরটা ছাড়াতে পারছি না। চায়ের শূন্য পেয়ালাটা নামিয়ে রেখে ব্যোমকেশ বলল, আচ্ছা শোনো, পর পর ঘটনাগুলো যেমন ঘটেছিল বলে যাচ্ছি, মন দিয়ে শোনো। সেদিন দুপুরবেলা করালিবাবুর সঙ্গে মতিলালের ঝগড়া হলো, সন্ধেবেলা সুকুমার এসে তাই শুনে করালিবাবুকে বোঝাতে গেল। সেখান থেকে গালাগালি খেয়ে বেরিয়ে ফণির ঘরে প্রায় 7:30 পর্যন্ত কাটালো, তারপর খেয়ে দে বায়োস্কোপ দেখতে গেল। এই পর্যন্ত কোনো গোলমাল নেই? না। রাত 8:00 থেকে 9:00 মধ্যে, অর্থাৎ সত্যবতী যে সময় রান্নাঘরে ছিল সেই সময় ফণি তার ঘর থেকে থিম্বল আর ছুঁচ চুরি করল। সে বুঝতে পেরেছিল করালিবাবু আবার উইল বদলাবেন এবং এবার সে সম্পত্তি পাবে। সে ঠিক করল বুড়োকে আর মত বদলাবার ফুরসত দেবে না। বুড়োকে ফণি বিষ চক্ষে দেখত। বিকলাঙ্গ লোকের একটা অদ্ভুত মানসিক দুর্বলতা প্রায় দেখা যায়, তারা নিজেদের দৈহিক বিকৃতি সম্বন্ধে ব্যঙ্গ বিদ্রুপ সহ্য করতে পারে না। ফণি বোধ হয় অনেকদিন থেকেই করালিবাবুকে খুন করবার মতলব আঁটছিল। বামুন ঠাকুরের এজেহার থেকে জানা যায় রাত্রি আন্দাজ 11:30 সময় মতিলাল বাড়ি থেকে বেরিয়েছিল। গাঁজাখোরদের সময়ের ধারণা থাকে না, তাই বামুন ঠাকুর একটু সময়ের গোলমাল করে ফেলেছিল এই আর কি। আমি হিসেব করে দেখেছি মতিলাল বাড়ি থেকে বেরিয়েছিল ঠিক 11:25। তার ওদোষ বরাবরই ছিল রাত্রে বাড়ি থাকতো না। সে বেরিয়ে যাবার পর ফণিও নিজের ঘর থেকে বেরুল। মতিলালের ঘর করালিবাবুর শোবার ঘরের ঠিক নিচেই। পাছে পায়ের শব্দ হয় তাই ফণি এতক্ষণ অপেক্ষা করছিল। ঘুমন্ত করালিবাবুকে ক্লোরোফর্ম করতে 5 মিনিট সময় লাগল। তারপর সে তাঁর ঘাড়ে অপটু হাতে ছুঁচ ফোটাল। 3 ফোটাবার পর তবে ছুঁচ যথাস্থানে পৌঁছল। সুকুমারের মতো ডাক্তারি ছাত্র যদি এ কাজ করত তাহলে 3 ফোটাবার দরকার হতো না। করালিবাবুকে শেষ করে ফণি পাশের ঘরের দেরাজ থেকে তাঁর শেষ উইল বার করে দেখল। উইল তার নামেই বটে,
এখানে একটু সন্দেহের অবকাশ আছে। এমনও হতে পারে যে ফণি করালিবাবুকে ক্লোরোফর্ম করে পাশের ঘরে গিয়ে উইলটা পড়ল, যখন দেখলো উইল তারই নামে তখন ফিরে এসে করালিবাবুকে খুন করল। সে যাই হোক, এই ব্যাপারে তার 10-12 মিনিট সময় লেগেছিল। এখন কথা হচ্ছে উইলখানা নিয়ে সে কি করবে। যথাস্থানে রেখে দিলেও পারত, কিন্তু তাতে সুকুমারকে ভালো করে ফাঁসানো যায় না। অথচ নিজেকে বাঁচাতে হলে একজনকে তো ফাঁসানো চাই। উইল আর ক্লোরোফর্মের শিশি সে সুকুমারের ঘরে লুকিয়ে রেখে এলো। জানতো এত বড় কাণ্ডের পর সব ঘর খানা তল্লা সবেই, তখন উইলও বেরোবে, এক ঢিলে দুই পাখি মরবে, সুকুমারের ফাঁসি হবে আর সে সম্পত্তি পাবে। উইলটা ট্রাঙ্কের তলায় রাখতে গিয়ে একটু শব্দ হয়েছিল, সেই শব্দে সত্যবতীর ঘুম ভেঙে যায়। তখন রাত 11:45। সে ভাবল তার দাদা বায়োস্কোপ দেখে ফিরে এলো, কিন্তু বাস্তবিক সুকুমার তখন ফিরতে পারে না। সে ফিরেছে যখন ঘড়িতে ঢং ঢং করে 12টা বাজছে। আর কিছু বোঝাবার দরকার আছে কি? উইলে সাক্ষীর দস্তখত না থাকার কারণ কি? আমার মনে হয় খাওয়া দাওয়ার পর করালি বাবু উইলটা লিখেছিলেন, তাই আর রাত্রে কিছু করেননি। সম্ভবত তাঁর ইচ্ছে ছিল পরদিন সকালে চাকর বামুনকে দিয়ে সই দস্তখত করিয়ে নেবেন। নীরবে ধূমপান করে কিছুক্ষণ কেটে গেল। তারপর জিজ্ঞেস করলাম, সত্যবতীর সঙ্গে তারপর আর দেখা হয়েছিল? সে কি বলল? খুব ধন্যবাদ দিল তো? না, শুধু গলায় আঁচল দিয়ে প্রণাম করল। চমৎকার মেয়ে কিন্তু, না? ব্যোমকেশ উঠে দাঁড়ালো, তর্জনী তুলে বলল, তুমি আমার চেয়ে বয়সে বড়, সে কথাটা মনে আছে তো অজিত? হ্যাঁ, কিন্তু কেন? উত্তর না দিয়ে ব্যোমকেশ পাশের ঘরে ঢুকল। মিনিট পাঁচেক পরে বিশেষ সাজসজ্জা করে বেরিয়ে এল। আমি বললাম, তোমার গোপনীয় মক্কেল তো ভারী শৌখিন লোক দেখছি, সিল্কের পাঞ্জাবি পরা ডিটেকটিভ না হলে মন ওঠে না। এসেন্স মাখানো রুমালে মুখ মুছে ব্যোমকেশ বলল, সত্য অন্বেষণ তো আর চারটিখানি কথা নয়, অনেক তোড়জোড় দরকার। সত্য অন্বেষণ তো অনেকদিন থেকেই করছো, কই এত সাজসজ্জা তো কখনো দেখিনি। সত্য অন্বেষণ আমি অল্প দিন থেকেই আরম্ভ করেছি। মানে? তার মানে অতি গভীর। চলুন। মুচকি হেসে ব্যোমকেশ দরজার দিকে এগোল। সত্য, ও, আমি লাফিয়ে গিয়ে তার কাঁধ চেপে ধরলাম, সত্যবতী? হ্যাঁ, একদিন ধরে এই মহাসত্যটির অন্বেষণ করা হচ্ছে বুঝি, হ্যাঁ ব্যোমকেশ? শেষে তোমার এই দশা? কবি তাহলে ঠিকই বলেছেন, প্রেমের ফাঁদ পাতা ভুবনে। খবরদার খবরদার, তুমি আমার চেয়ে বয়সে বড়, অর্থাৎ সম্পর্কে তার ভাসুর, ঠাট্টাই আর কি চলবে না। এবার থেকে আমিও তোমায় দাদা বলে ডাকবো। দাদা অজিত, দাদা অজিত দা। কেন কেন, হ্যাঁ আমাকে এত ভয় কেন? লেখক জাতটাকেই আমি ঘোর সন্দেহের দৃষ্টিতে দেখি। বেশ, দাদাই হলুম তাহলে। ব্যোমকেশের মাথায় হাত রেখে বললাম, যাও ভাই, 4টে বাজে, এবার জয়যাত্রায় বেরিয়ে পড়ো। আশীর্বাদ করি সত্যের প্রতি যেন তোমার অবিচলিত ভক্তি থাকে। শুনছিলেন ব্যোমকেশ কাহিনী অর্থ মনোর্থম, রচনা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, ব্যোমকেশ বক্সীর ভূমিকায় মীর, গল্প পাঠে অজিত এবং মতিলালের চরিত্রে দীপ, বিধুবাবু জগন্নাথ বসু, সত্যবতীর ভূমিকায় নবাগতা শিবামৃতা চক্রবর্তী, ফণিভূষণ কর সোমক, মাখনলাল অত্রি, থানার ইন্সপেক্টর পুষ্পল, বামুন ঠাকুর এবং জনৈক সাব ইন্সপেক্টরের চরিত্রে শুভদীপ চক্রবর্তী, ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীত রিচার্ড, সুকুমারের ভূমিকায় গল্পের সূত্রধার, শব্দগ্রহণ এবং সমগ্র পরিচালনায় আমি অগ্নি, সোশ্যাল মিডিয়া পাবলিসিটি ডিজাইন অত্রি, গোধুলি এবং আলতামাস, পোস্টের ডিজাইন টিম অ্যাস্টারিস্ক। মির্চির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ শ্রীমতী সানন্দা চক্রবর্তী, শ্রীমতী শিবামৃতা চক্রবর্তী এবং শ্রী শুভদীপ চক্রবর্তীকে এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। শেষ হল শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ কাহিনী অর্থ মনোর্থম। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।